আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুকা আল্লাহুম্মা ইয়া মুজিবা কুল্লি সাইল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান হুয়া আফযালুল ওয়াসাইল ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি যাবিল ফাযাইল আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العلي العظيم صدق رسوله النبي الأمين المتين المكين الكريم بعده في الشان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, শ্রদ্ধেয় আজকের জলসার মনোনীত সভাপতি মহাশয়, দূর থেকে আগত ইসলাম দরদি রসুল প্রেমিক ওলামায়ে কেরাম এবং গ্রামের শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম প্রশংসা এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক। অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আমার আপনার আকা আকায়ে নামদার মদিনার তাজদার রহমতের ভান্ডার পাপীদের উদ্ধার নায়েবে পরওয়ারদিগার নূরের পুতুল বিশ্ব রসুল নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন আল্লাহুম্মা আমীন। আপনারা সকলেই অবগত আছেন যে আজকের এই মহতি অনুষ্ঠান একজন আল্লাহর ওলির স্মরণে উদযাপিত হচ্ছে। সন্ধ্যা থেকে মহফিল শুরু হয়ে গেছে, সামনে গুটি কয়েক লোক বসে আছেন, কিছু কিছু মিলাদ শরীফে যদি এর থেকে বেশি লোক থাকে আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের যতজনাই রয়েছেন অনুরোধ যে আপনারা কিছু শোনার চেষ্টা করবেন, আর আমিও খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে কিছু নতুন আপডেট মেসেজ বলতে চাই। আর যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন বা ভাবছেন বাড়িতে রয়েছেন, আসুন আলহামদুলিল্লাহ জালসা বা মিলাদ শরীফ যাই বলতে শরিক হন। জালসা বা মিলাদের শরিক হলে এইখান থেকে সেই জ্ঞান আপনি পেতে পারেন যে জ্ঞানটা কোনো মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের কাছে পাওয়া যায় না। জালসা করার প্রয়োজনীয়তা সম্বন্ধে কিছু কথা আপনারা শুনবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন এই সময় তারা হয়তো টেলিভিশনের সামনে বসে আসেন, অনেকেই আছেন খারাপ খারাপ জায়গা, আমি আর সেই সব কথা বলে মজলিসের মানকে নষ্ট করতে চাই না, সেই খারাপ মজলিসে তারা বসে আছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো চায়ের আড্ডায় তারা বসে আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকর যে আপনাদেরকে কোনো টিভির আড্ডায় না বসিয়ে, চায়ের আড্ডায় না বসিয়ে একটা মহতি আউলিয়ার স্মরণে বসা তৌফিক দান করেছেন। তো এই আউলিয়া কেরামের স্মরণে যখন আপনারা হাজির হয়েছেন, কিছু কথা আপনাদের আমরা শোনাতে চাই। আউলিয়াদের কেরামের স্মরণ করা, আমরা যে ওনাদেরকে মানছি মান্য করছি ইত্যাদি, যে দল মান্য করে সেই দলটাকে ইসলামিক পরিভাষায় আহলে সুন্নাতুল জামাত বলা হয়। তাহলে ক্লিয়ার বুঝতে পারলেন যে আমরা যারা মিলাদ শরীফ শুনছি বা অনুষ্ঠানে সামিল হয়েছি বা আউলিয়া কেরামের জিকির আমরা
শুনছি আমরা সকলেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে সুন্নাতুল জামাত সম্বন্ধে বুঝলেন, এরপরে প্রত্যেক জিনিসের একটা করে আইডেন্টিফাই হয়। ছেলেদের কিছু আইডেন্টিফাই, মহিলাদের কিছু আইডেন্টিফাই, ভারতীয়দের কিছু আইডেন্টিফাই, পাকিস্তানিদের কিছু আইডেন্টিফাই, এমনকি তাদের চলা বলার মধ্যেও কিছু পার্থক্য থেকে যায়। ভারতের লোক সে আপনার তাদের জন্য তিরঙ্গা পতাকা আপনারা দেখেছেন, পাকিস্তানের লোক চাম তারা মার্কা পতাকা, সৌদি আরবের লোক কালমা তৈয়বা দেখে ওলা পতাকা, বিভিন্ন ধরনের পতাকা দিয়েও তাদের পরিচয়টা করা যায়। তাহলে এখানে কি আছে, আমাদের আহলে সুন্নাতুল জামাতের একটা পরিচয় এখানে রয়েছে, যে পরিচয়টা শুধু আজকে আমাদের পরিচয়, যে পরিচয়টা শুধু আজমাতুল্লাহ বাবার পরিচয়, যে পরিচয়টা আপনার হযরত মানজার হুসাইনের পরিচয়টা, যে পরিচয়টা আজিম শাহ রহমাতুল্লাহ আলাইহির শুধু নয়, যে পরিচয়টা শুধু আলা হযরতের নয়, আপনাদের জানতে হবে আহলে সুন্নাতুল জামাত তাকেই বলা হয়, সেই আকীদাকে বলা হয় যে আকীদার দলভুক্ত প্রত্যেকটি সাহাবী রাসূল জামাতে ছিলেন, প্রত্যেকটি আউলিয়া কেরাম জামাতে ছিলেন, প্রত্যেকটি আপনার বড় বড় ওলি যার মধ্যে ছিলেন তাকে আহলে সুন্নাতুল জামাত বলা হয়। তাহলে আহলে সুন্নাতুল জামাতের পরিচয়টা আপনি পেয়ে গেলেন যে আমরা সেই জামাতের অন্তর্ভুক্ত, যে জামাতের মধ্যে সমস্ত ওলি বর্তমান, যে জামাতের মধ্যে সমস্ত গওস বর্তমান, যে জামাতের মধ্যে সমস্ত খাজা বর্তমান, যে জামাতের মধ্যে সমস্ত তাবেঈন বর্তমান, যে জামাতের মধ্যে সমস্ত তাবে তাবেঈন বর্তমান, যে জামাতের মধ্যে সমস্ত সাহাবী রাসূল বর্তমান, খোদার কসম আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে এমন একটা আকীদা যে আকীদার মধ্যে সমস্ত আম্বিয়া ও রাসূল বর্তমান। আহলে সুন্নাতুল জামাতের আকীদা সেই আকীদা যে আকীদার মধ্যে সমস্ত ফেরেশতা মণ্ডলী বর্তমান। তাহলে যখন পেয়ে গেলেন যে আহলে সুন্নাতুল জামাত সেই জামাত যার মধ্যে নবীরা রয়েছেন, আউলিয়ারা রয়েছেন, ফেরেশতারা রয়েছেন, তাহলে এই জামাত বাতিল হতে পারে না, সঠিক জামাত স্বীকার করে নিলাম, মেনে নিলাম। আপনার মনে প্রশ্ন হতে পারে, মুফতি সাহেব তাহলে বাতিল বলে কিছু আছে কি? আমি বললাম হ্যাঁ, আমার আকা ইরশাদ করেছিলেন আজ থেকে 1400 বছর পূর্বে কায়েবের সংবাদ তিনি দিয়েছিলেন যে তাফাররাকা উম্মতি, আমার উম্মতিরা বন্টিত হবে 73টা দলে বন্টিত হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা জামাত যেটা জান্নাতের মধ্যে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়াল জামাত, ওটা কোন জামাত যেটা জান্নাতে যাবে, জান্নাতি হবে, জান্নাতে রবে, জান্নাতে আপনার দর্শন পাবে এবং স্বয়ং রব্বুল আলামিনের দর্শন পাবে। তো আমার আকা উত্তর দিয়েছেন শোনো, তারা হচ্ছে সেই জামাত যাকে যারা মান আনা আলাই আসাবিহি, যারা আমার রাস্তায় এবং আমার সাহাবীদের রাস্তায় যারা থাকবে তাদের আহলে সুন্নাতুল জামাত। বোঝা গেল যে আজকের যে জামাতটাকে আমরা আহলে সুন্নাতুল জামাত বলছি, সুন্নি জামাত, খোদার কসম সুন্নি জামাত হচ্ছে সেই জান্নাতি জামাত, যে জন্য দারিল আলা হযরত তিনি বলেন তুজসে আর জান্নাত সে কিয়া মতলব ওয়াহাবি দূর হো হাম রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কি, আমরা হচ্ছি সেই জান্নাতি জামাত, কারণ আমাদের রাসূলুল্লাহর জন্যই তো জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে, রাসূল পাকের জন্যই তো জান্নাত। তাহলে আমরা জান্নাতি দল পেয়ে গেলেন যে 72টা দল যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে যাকে আহলে সুন্নাতুল জামাতের জান্নাত বলা হয়, আহলে সুন্নাতুল জামাতের দল বলা হয়। এরপরে আপনার প্রশ্ন মওলানা সাহেব, তাদের আইডেন্টিফাই হবে কি, তাদের চিহ্ন হবে কি? আমি বললাম বাতিলদের কিছু চিহ্ন আছে, তাদের চিহ্ন গোনাতে গেলে অনেক বড় লম্বা হয়ে যাবে। আগে আমার পরিচয়কে আমি আগে বলতে চাই। আপনাকে যদি বলা হয় যে আপনার গ্রামের লোক সম্বন্ধে বলুন, তা আপনি বলবেন গ্রামের লোক সম্বন্ধে অত জানি না, আমি নিজের সম্বন্ধে জানি, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, গ্রামের নাম অমুক, থানার নাম অমুক, জেলার নাম অমুক,
নিজের পরিচয়টা দিয়ে দেবেন, তাহলে বোঝা যাবে যে আপনার গ্রাম কোনখানে, আপনার বাবার নাম কি, আপনার থানার নাম কি, আপনার জেলার নামটা আপনি বুঝতে পেরে যাবেন। তাহলে আমার আকীদা, আমার রাস্তা যদি আমি বলতে চাই, পরিচয় যদি দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে বাতিল কোন জামাতটা, খারাপ কোন জামাতটা তার পরিচয় জানতে দিয়ে যাবেন। আর আজকের দিনে কিছু কিছু লোক বলছে মুফতি সাহেব নাম ধরে বলবেন না, অমুক কথা বলবেন না, এই কথা বলবেন না। আমি বললাম উগুড়ির গ্রামের লোকেদের ভাগ্য ভালো যে এখনো আহলে সুন্নাতুল জামাতের লোকের আলাদা গ্রামে রয়ে গেছে। যখন বন্ধ হয়ে যাবে বাতিল ফিরকা তাদের মাথার উপরে রাজ করতে শুরু করে যাবে। আর আজকে তাদের ওয়াজ দেখাবো যে গ্রামে আলিমের সম্মান করা হয় না, আহলে সুন্নাতুল জামাতের কদম যে গ্রামে পড়ে না, সেই গ্রামে মারপিট শুরু হয়ে যাবে, দাঙ্গা শুরু হয়ে যায়, বোমাবাজি শুরু হয়ে যায়, খুন খারাপি শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ যে গ্রামে আলিম বেশি চলে আসে সেই গ্রামে আল্লাহ রহমতের বর্ষা শুরু হয়ে যায়। তবে কোন আলিম, আহলে সুন্নাতুল জামাতের আলিম, সঠিক সুন্নি জামাতের আলিমের আনাগোনা পরিচয় হয়ে যায়। আমি ভাবলাম হয়তো আমাদের সুন্নি জামাতের আনাগোনায় তো উগুড়ি গ্রামে বন্ধ হয়ে গেছে, কারণ আজ থেকে দুই তিন বছর আগে মিলাদ শরীফে এসেছিলাম। আমি ভাবলাম হয়তো আমাকে এলাকার লোক হয়তো আর জানে না, চাইবে না, আর অত সময় আমার নাই যে প্রত্যেক জুমাতে বা বছরে একটা জুমার টাইম দেওয়ার সময় আমার হয় না। কিন্তু দেখলাম যে না, এখনো পর্যন্ত ইমান সতে যাওয়া কিছু লোক রয়েছে যাদের জন্য আহলে সুন্নাতুল জামাত ঠিক রয়েছে, যারা এটা ভাবে যে না নুরুল আরেফের পরিচয় রয়েছে। আমাকে আপনি জানুন নাই জানুন অত দরকার নাই, ইন্টারনেটে একশোর উপরে ওয়াজ করতে আপনারা আমার শুনতে পাবেন, ঘরে বসে বসে। যদি আপনি আমার, আমি বাড়ি হচ্ছে আপনার পাশের গ্রামে, আর দুদিন পূর্বে আহলে সুন্নাতুল জামাতের বর্ধমান জেলায় সবচেয়ে বড় সুন্নি আপনার কনফারেন্স তাফসীরের মাঠে হয়ে গেল, যারা জাননি তারা মানে একদম মাহরুম হয়ে গেলেন, তারা এই জিনিসটা জিন্দগিতে পালন করার সন্দেহ রয়েছে। কারণ আমি জানি যে উগড়ি গ্রামের একটা পাড়ার যদি লোক যেত আমি সেখানে জায়গা দিতে পারতাম না, কিন্তু আপনার গ্রাম থেকে চারজন কি পাঁচজন গেছেন, অথচ বহরমপুর গ্রাম থেকে প্রায় 40-50 জন সেখান থেকে ছুটে চলে এসেছে। কারণ যে আলিমের প্রতি আপনার ভক্তি উঠতে শুরু হয়ে গেছে, আর আলিমদের ভক্তি যেখানে উঠতে শুরু হয়ে যায় সেখানে আল্লাহর আজাব বিভিন্ন ভাবে চলে আসে, কখনো ক্যান্সার রূপী আজাব চলে আসে, কখনো আপনার ভয় কি বিভিন্ন মহামারী সেখানে চলে আসে, কখনো হাতের বিমারি চলে আসে, কখনো আপনার শিলা বৃষ্টির দ্বারা ধান নষ্ট হয়ে যায়, কখনো বর্ষণের দ্বারা ধান আপনার শেষ হয়ে যায়, কখনো আবার অন্য রোগে আল্লাহ তাদেরকে মোকাবিলা করে দেন। আপনি তো মুফতি স্যার, এর ডকুমেন্টস কি আছে যে যে গ্রামে আলিমকে ভালোবাসা হয় না, আলিমের আনাগোনা যেখানে থাকে না সেখানে পাড়া চলে আসে? আমি বললাম হ্যাঁ, একটা কিতাব আজ থেকে 2 মাস পূর্বে আমি মদিনা শরীফ থেকে নিয়ে এসেছিলাম, আল্লামা জালালউদ্দিন সাহেবের লেখা কিতাব। আমি ঘরের মধ্যে বলছিলাম যে কোন বাতিল আলিম যদি একটা লাইন আমি দেখে দেবো যদি পড়তে পারে 10,000 টাকা প্রাইস, এই বইটার একটা লাইন আমি পড়ে মানে দেখিয়ে দেবো। বাতিল মৌলবীদের নাম বলতে চাইছি না, এখন নামটা নয়, আমার পরিচয় আগে দেবো, তারপরে বাতিলদের কথা আপনি বলে দেবেন। তো তারা যদি একটা লাইন পড়তে পারে 10,000 টাকা আমার তরফ থেকে প্রাইস। যত বড়ই মৌলবী হোক তিনি আসবেন, মদিনা শরীফের কিতাব আরবি কিতাব, একদম আরবি জামানে লেখা, তার মধ্যে লেখা আছে যেখানে আলিমদের আনাগোনা বন্ধ হয়ে যায়, আলিমদের ইজ্জত যেখানে থাকে না, আলিমদের সম্মান যে গ্রামে দেওয়া হয় না, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই গ্রামের মতো বিভিন্ন বালাকে নাজিল তিনি করে দেন, সেই গ্রামে বালা মুসিবত চলে আসে। মাওলানা সাহেব, বালা মুসিবত চলে আসে একটু ডকুমেন্টস, একটু প্রমাণটা আপনি দিয়ে দেন। তো আল্লামা জালালউদ্দিন সিউতি যে কেতাবের লেখক, এই কেতাব তিনি বলেন যে আমি জাগ্রত অবস্থায় আমার মুস্তাফাকে কম বেশি 80 বার দর্শন করেছি। তাহলে একজন আল্লাহর ওলির কেতাব, বিখ্যাত আল্লাহর ওলি, মিশরের স্যার জমিনে যার মাজার এবং তার মাজারটাও আমি জিয়ারত করেছি। তো তিনি এই কেতাবের মধ্যে লিখেছেন, এই কেতাবের মধ্যে বর্ণনা দিয়েছেন যে আলিমের সাড়ে যদি কেউ বেয়াদবি করে, তো তিনি লিখেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস, আম্বিয়াদের ওয়ারিস আলিমের দিনকে বলা হয়। তারপরে কি লিখছেন, তুহিব্বুহুম আলুসামা, তোমরা ভালোবাসো না বাসো, উখরিদ গ্রামের লোক ভালোবাসে না বাসে হয়ে যায় না, বিরুপ গ্রামের লোক ভালোবাসে না বাসে কিছু হয়ে যায় না, মাতপুরে গ্রামের লোক ভালোবাসে না বাসে হয়ে যায় না। আল্লামা জাউদ্দিন সাহেব বলছেন তুহিব্বুহুম আলুসামা, আসমানের সমস্ত, আসমানে যত ফরিশতা আছে সমস্ত ফরিশতাই আলিমের দিনকে ভালোবাসা শুরু করে দেয়। বুঝতে পারা গেল যে আপনাদের ভালোবাসার পরোয়া করার দরকার হয় না। আহলে সামা
ভালোবাসে। আবার বলা আছে ইয়াস্তাক ফিরুনা হো আলি হিতান ফিল বাহার, সমস্ত সমুদ্রের মাঝের আছে আলিমের দিনে যেটা দোয়া করার কথা বলে। তারপরে আবার বলা হচ্ছে যে এজা মাতু ইলা ইয়াউমিল কিয়ামা, আর বলছে যখন এজা মাতু ইলা ইয়াউমিল কিয়ামা এবং কিয়ামতের দিনে তার জন্য আপনার দোয়া এবং শাফাত রাসূল পাকের করে থাকবেন, এইভাবে বর্ণনা দেওয়া হচ্ছে। তাহলে আপনি বুঝতে পেরে গেলেন যে আলিমের দিনের মহাব্বত আপনি করুন না করুন, আপনি দেন না দেন, আল্লাহর ফেরেশতারা আলিমের দিনে সম্মান তারা করে থাকে, ইজ্জত তারা করে থাকে, তারা আপনার কি করে সম্মান তারা দিয়ে থাকে। এবং এই কেতাবে আপনার লম্বা তিনি আলোচনা করেছেন যে ওলামায়ে কেরামের শানে বেয়াদব যারা তাদের অন্তরে কোনোদিন শান্তি আসতে পারে না, তাদের অন্তরে কোনোদিন মহাব্বত আসতে পারে না। তাহলে কেতাব থেকে প্রমাণ আপনারা পেয়ে গেলেন যে আলিমের বিরুদ্ধে করা মানে বেকুফের পরিচয় দেয়। অতএব বুঝুন শুনুন আপনারা, এরপর আমার পরিচয়টা আপনাকে দিয়ে দিই, আমি আহলে সুন্নাতুল জামাত টিটিএস চলাচল সুন্নি পন্থী, আমাদেরকে বলা হয় সুন্নি জামাত হানাফি জামাত, সুন্নি হানাফি আমাদের বলা হয়। তাহলে আপনাদের পরিচয় পেয়ে গেলেন, যদি বলে তুমি কোন মানে দলের লোক, আপনি এখনই যদি বলা হয় আপনি কেউ বলবেন আমি অমুক পার্টি তমুক পার্টি, এই পার্টির কোনো ভিত্তি নাই, পাঁচ বছর পর আবার চেঞ্জ, দশ বছর পর হয়তো চেঞ্জ হতে পারে, পূর্বের যে পার্টি তারা চেঞ্জ হয়ে গেছে, দুনিয়ার পার্টির পরিবর্তন হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নি জামাত হচ্ছে এমন একটা জামাত যারা যদি দুনিয়াতে তাদের এই ঝান্ডাকে ঠিক রাখতে পারে, কবরে যাওয়ার পর রাসূল তাকে শাফাত তাদের নসিব হয়ে যাবে, যে কারণে আমাদের জামাতটাকে সুন্নি হানাফি জামাত বলা। আমাদের আকীদা আমাদের আইডেন্টিফাই করতে শুরু করি নাম্বার ওয়ান, আমাদের আইডেন্টিফাই এটাই, আল্লাহকে এক বলে মানি। আমাদের আইডেন্টিফাই এটা নাম্বার টু, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস থেকে খারাপ জিনিস থেকে পুত্র পবিত্র বলে আমরা মানি। তাহলে আল্লাহ সম্পর্কে দুটো আকীদা আমরা পেয়ে গেলাম, আরো অনেকগুলো আছে ডট ডট ডট, ওগুলো আপনার আলোচনা রেখে মানে ওগুলো সব আলোচনা করতে গেলে শেষ করা যাবে না। এরপরে দ্বিতীয় রাসূলের পাঁচ সম্বন্ধে আকীদা, যে আকীদাটা আমার আকীদা, কেউ মানুক না মানুক এই কিতাব নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ, আমার আকীদা আমি আপনাকে প্রমাণ করে যাব। নাম্বার থ্রি, আহলে সুন্নাতের জামাতের আকীদা, আমাদের নবী হচ্ছেন হায়াতুল নবী জিন্দা নবী, সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা পেয়ে গেলেন একটা যে হায়াতুল নবী জিন্দা নবী, আমরা জানি যে আমাদের নবী এখনো জিন্দা, তাহলে জিন্দা কি আমাদের সকাল বেলা বুঝে জিন্দা হয়। আর আমাদের আকীদাটা প্রমাণ করলেন আমাদের তাজদার বেরেলির সরদার ইমাম ইশকে মুহাব্বত আলা হযরত নি বলেছেন তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুট জানে ওয়ালে, ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত আছেন, আপনি জীবিত আছেন, আমাদের চোখের অন্তরে আপনি চলে গেছেন। তাহলে নবী পাক হচ্ছেন জিন্দা নবী হায়াতুন নবী, জিন্দা নবী হায়াতুন নবী, আপনি তাহলে আমার পরিচয় পেয়ে গেলেন। এরপর তাহলে বাতিল যারা হবে তাদের আকীদা নবী বলে মাটিকে মিশে গেছে, তারা বলবে নবী মানে জীবিত নাই, নবীর দেহ মাটিকে মিশে গেছে, তাদের আকীদা এটাই, আমার আকীদা হায়াতুন নবী জিন্দা নবী। আপনাদের সেই আকীদা কি, সবারই আকীদা সেটা হায়াতুন নবী? তাহলে যাদের আকীদা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, তাহলে রাসূলের পাক বলছেন হায়াতুন নবী আকীদা পেয়ে গেলেন, তাহলে আমার আকীদা নবী হায়াতুন নবী জিন্দা নবী। বাকিদের আকীদা নবী মরে মাটিতে মিশে গেছে, তারা বলে যে নবী নবী পাক তিনি ইরশাদ করেছেন, তাদের বক্তব্য যে মাই ভি একদিন একদিন মরতে মৃত্যু মিলে ওয়ালা, যাদের এই আকীদা তাদের সঙ্গে বসা রাসূলের পাক বলছেন হারাম পান করে, তাদের সঙ্গে খাওয়া হারাম, তাদের হাতে জবাই করা মরা করা সমতুল্য বললেন। ফতোয়া দেওয়ার জন্য আপনার এই মৌলভী সাহেবের মসজিদ থেকে বললেন, আমাকে বললে এই মুফতি সাহেব চলে এলে আমাদের গ্রামের অনেক ঝামেলা হবে, আমাদের ঝামেলা নয়, আমাদের আশা বন্ধ করে দিলে তোমাদের বাতিল না তোমাদের মাথায় উঠে আসতে শুরু করে দেবে। তাহলে আমাদের আকীদা এটাই, রাসূল এবার জীবিত, তারা বলছে রাসূল মরে মাটিতে মিশে গেছে, যারা বলে নবীকে মরে মাটিতে মিশে গেছে তারা বাতিল ফিরকা, তারা মরলে তাদের জানাজাতে যারা হারাম, তারা আপনার যদি আপনার কোনো রকম অসুস্থ হয়ে যায় তাদের ইয়াদত করা হারাম, আমার মুস্তফা তিনি বলেছেন তাদের পাশে বসে চাওয়া খাওয়া হারাম, তাদের হাতে জবাই করা হারাম। আপনি বলে মুফতি সাহেব চিৎকার করে বলছেন একটু প্রমাণ দিয়ে দেন যে কেউ কি বলতে পারে যে নবী মরে মাটিতে মিশে গেছে, কেউ কি বলেছে নবী একদিন মরতে মিট্টিতে মিলনে ওয়ালা হয়? আমি বললাম হ্যাঁ,
মুখে বললে বিশ্বাস হয়তো করবেন কি করবেন না, আজকে আপনাদের ওয়াজকে দেখাতে চাই, প্রমাণ করতে চাই, কেউ বন্ধু একজন মৌলবী জানাবার ইসমাইল জাহলবী সে একটা কেতাব লিখেছে তাকবিয়াতুল ঈমান, মৌলবী স্যার তুলে দিয়েছে দেখুন কেতাব, যদি প্রমাণ করতে পারে যে এই কথাটা এই কেতাবের মধ্যে নাই, 1,00,000 টাকা প্রাইজ আপনি আমাকে ঘিরবেন না সাথে ঘেরে বলা উঠতে স্যার তুমি বলে গেছিলেন যে রসুলে পাক সম্বন্ধে বাতিল ফিরকা এই কেতাব লেখে না, আমি বললাম তাদের লেখা কেতাব ইসমাইল জাহলবী তাকবিয়াতুল ঈমানের মধ্যে কি কেতাব লিখেছেন জানেন, কি কথা লিখেছেন, আলহামদুলিল্লাহ আমি তো বলি যে আমাদের আকীদার বিরুদ্ধে কথা যারা বলেছে তারা বাতিল ফিরকা, ইসমাইল জাহলবী এই কেতাবের মধ্যে যে কথা লিখেছে বারাক ওবামা সেই কথা বলতে পারেনি, বিল ক্লিনটন সেই কথা বলেনি, নামধারী চিচা একজন মৌলভীদের কথা লিখেছে, আপনার ট্রাম সেই কথা বলতে পারেনি, ইসমাইল জাহলবী যে রসুলের সাথে বেয়াদবি সে করেছে সেই কথা আজকে মুসলমানের প্রধান দুশ্মন আমেরিকার কোন লোক বলতে পারেনি, যে কথা কেউ বলতে ইমাম ইসমাইল জাহলবী তার কেতাবের মধ্যে লিখেছে, এই কেতাবের মধ্যে ইসমাইল জাহলবী রসুলের সাথে যে বেয়াদবি করেছে সেই বেয়াদবির কথা ভারতের আপনার সারা বিশ্বের মুসলমানের প্রধান দুশ্মন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আছে محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شافعنا محمد اللهم صلی على তাহলে তাকবিয়াতুল ঈমানে রাসূলের শানে যে বেয়াদবির কথা লেখা আছে আমি জানি মুসলমানদের দুশমন তারাও সেই কথা বলতে পারেনি, এদের ইমাম যে কথাটা লিখে দিয়েছে, আজ হিন্দু ভাই সে রাসূলের শানে সেই বেয়াদবির কথাটা লিখতে পারেনি যে বেয়াদবির কথা এই কেতাবের মধ্যে লেখা আছে, কোন আপনার শিখ কোন খ্রিস্টান সেই কথা বলতে পারেনি যে কথাটা ইসমাইল জাহলবী লিখেছে, বইয়ের 50 পৃষ্ঠার্থ 50 পাতা মৌলভী সাহেবকে দেখে দিই, কারণ মৌলভী সাহেব 50 পাতা 50 পৃষ্ঠার মধ্যে লিখছে ইসমাইল জাহলবী ইয়ানি মাই ভি এক দিন মর কে মিট্টি মে মিলনে ওয়ালা হু, সে নিজের থেকে লিখছে রাসূলের পাক নাকি এটা বলেছে যে একদিন আমিও মরে মাটি দিয়ে মিশে যাব আল্লাহর সামনে, তাহলে মাই ভি এক দিন মর কে মিট্টি মে মিলনে ওয়ালা হু, দেখুন লাল দাগ দেওয়া রয়েছে, প্রমাণ যদি না করতে পারি যেটা একজন দোষীর সাজা আমাকে সে সাজা দিতে পারে, প্রমাণ যদি না করতে পারি 1,00,000 টাকা প্রাইজ তাদেরকে দেবো, তাহলে বলুন যে বলে যে নবী মরে মাটিতে মিশতে পারে তার পিছনে নামাজ পড়া জায়েজ জায়েজ হতে পারে, যে বলবে নবী মরে মাটিতে মিশে গেছে তাকে বিয়াই করা জায়েজ হতে পারে, যে বলবে নবী মরিতে মরে মাটিতে মিশে গেছে তাকে আপনার তার পাশে বসে খাওয়া এবং পান জবাই করা খাওয়া জায়েজ হতে পারে, কেতাব পরে জায়েজ হতে পারে না, তাহলে এদের আকীদা নবী মরে মাটিতে মিশে গেছে, আমাদের আকীদা আলহামদুলিল্লাহ নবী পাক জিন্দা রয়েছেন বলে মসজিদের আজান জিন্দা রয়েছে, রাসূলের পাক জিন্দা রয়েছেন বলে আজকে কোরআন পাঠক জীবিত রয়েছে, রাসূলের পাক জীবিত রয়েছেন বলে আজকে ওয়াজ মাহফিল জীবিত রয়েছে, রাসূলের পাক জীবিত রয়েছেন বলে আজকে আপনার সমস্ত বিশ্বের মধ্যে মসজিদগুলো জীবিত রয়েছে, রাসূলের পাক জীবিত রয়েছেন বলে আউলিয়া কেরামের মজলিস জীবিত রয়েছে, রাসূলের পাক জীবিত রয়েছেন বলে আজকে সুন্নি মাহফিলে আপনার টুপি পরা জীবিত রয়েছে, রাসূলের পাক জীবিত আজকে দাড়ি জিন্দা নবী মুস্তাফা জিন্দা রয়েছেন বলে, আজকে আপনার আজান জিন্দা নবী মুস্তাফা জিন্দা রয়েছেন বলে, আজকে নামাজ জিন্দা নবী মুস্তাফা জীবিত রয়েছেন বলে, আজ আপনার সদে পাঠ জিন্দা নবী মুস্তাফা জিন্দা রয়েছেন বলে, খোদার কসম আল্লাহর জিকির জিন্দা রয়েছে নবী মুস্তাফা জিন্দা রয়েছেন বলে, জিন্দাবাদ জিন্দাবাদ
তারা আকিদা পেয়ে গেলেন। দেখুন ওই আকিদা রদ করছে আর একজন ওহাবি, মানে ও তো ওহাবি দেওবন্দি ফেরকা। এ হচ্ছে আপনার আহলে হাদিস, এরা নামাজ পড়তে ওদের ড্যান্স শুরু করে দেয়। দুঃখের বিষয় যে আমাদের বীরগ্রামে দু তিনজন ওই ড্যান্স ওলা নামাজ চলে এসেছে, নামাজ চলে এসছে, এই হাত এইখানে শুরু, এই পাথর কাটা, এই এই ধরনের নামাজ হয়ে যাবে। যারা আপনার এই ঘরে নামাজ পড়ে, এই ঘরে নামাজ পড়া হারাম, শরিয়াতের কোন নামাজ এই ঘরে নামাজ পড়ার কথা বলা হয়। তো তাদের ইমাম এটা মদিনা শরীফে নিয়েছিলাম, মক্কা শরীফে। কেতাবের নাম জালাউল আফহাম, এই কেতাবের লেখক ইবনে কাইয়্যিম জাওজি। মানে ওর রদটা আমরা তো পরে করছি, কারণ আমি তো প্রথমেই বললাম যে আমাদের আকিদা নবী জীবিত রয়েছেন। তো এই আকিদার লেখক যে আওহাবি সম্প্রদায়ের আপনার বিন আব্দুল ওয়াহাব নাজদীকে মান্যকারী এই লেখক আর কি, যাকে ইবনে কাইয়্যিম জাওজি বলা হয়, সে তা রদ করছে। ওই কিতাবে পেলেন যে নবী মরে মাটিতে মিশতে পারে, মাটিতে মিশে গেছে। তো আপনার ইবনে কাইয়্যিম জাওজি তার কিতাবের মধ্যে উত্তর দিচ্ছে, দেখুন কিভাবে উত্তর দিচ্ছে। সে বলছে নবীকে তোমরা বলছো মুর্দা, অসম্ভব, নবী কখনো মুর্দা হতে পারে না, নবী জীবিত রয়েছে মানুষকে মারা। যদি আমার কথা নয়, একটা বাতিল ফিরকার ইমাম তার রদ করতে গিয়ে লিখছে যে তোমরা ভাবো যে রসুলে পাক মুর্দা না। এখানে লিখেছে যে হুজুর বলেন যে আমার অফাতের পর তোমরা দরুদ শরীফ পড়ো। সাহাবী জিজ্ঞাসা করছে যে কালি ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরিদু আলাইকা সালাত, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি দরুদ পৌঁছাবে কিভাবে, কাল আরিমতা কাল বালাইতা আপনার অফাতের পর ফাকাল। তো নবী পাক উত্তর দিয়ে দিচ্ছেন, এমন উত্তর দিচ্ছেন আজকে আহলে সুন্নাতের জামাতের কবি সেটা হয়ে যাচ্ছে। রাসূলের পাক তো উত্তর দিয়ে দিলেন, আজ সুন্নি বাঙালি পন্থীদের জন্য দলিল সেটা হয়ে গেল। রাসূলের পাক তিনি বলেছেন ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হারাম আলাল আর সমস্ত জমিনের জন্য হারাম করেছেন আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীর দেহকে খাওয়া প্রত্যেকটি মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে আকিদা পেয়ে গেলেন। ওই কিতাবে ইসমাইল দেহলভি বলল যে নবী মরে মাটিতে মিশতে পারে, ওহাবি একজন ইমাম বলল যে না নবী জিন্দা রয়েছে, নবী কখনো মাটিতে মিশতে পারে না। তিনি একদম রসুল পাকের হাদিস দিয়ে বলেছেন খোদার কসম নবী জিন্দা রয়েছে। এরপর দেখুন আমাদের আকিদা, আমাদের আকিদা কোরআন শরীফকে আপনাকে প্রমাণ করতে চাই। যদি এখানে কোরআন শরীফ নিয়ে আসা হয়নি, কোরআনের তরজমা কানজুলি মানে এসছে, প্রত্যেকটি কোরআন শরীফ আপনি পেয়ে যাবেন। সূরা বাকারার মধ্যে লেখা ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মুর্দা বলো না, অর্থাৎ যারা শহীদ তারাও যদি জীবিত জীবিত থাকতে পারে নবী পাক তাদের জীবিত হয়ে গেছে। তাহলে আমাদের আকীদা কোরআন থেকে পেয়ে গেলেন। তাহলে বাতিল পন্থীদের আকীদা নবী মরে মাটিতে মিশে গেছে, আমাদের আকীদা নবী জীবিত। তিন নম্বর পয়েন্ট পেয়ে গেলেন। চার নম্বর আকীদা এটাই, আমাদের কালমা কি, আমাদের কালমা কি বলেন আপনারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমাদের কালমা। আমাদের কোন ডাউট আছে নাকি? ডাউট যদি থাকে তার ইমান ডাউট হয়ে যাবে। তাহলে আমাদের কালমাটা কি ভাই বললেন আপনারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি না বলে অন্য কারো নাম নিয়ে নেন তাহলে কি সঠিক হবে? ঘুমিয়ে ঘুমিয়ে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ যদি বলেন ঠিক হবে? বাতিল হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে, ঈমান চলে যাবে। আপনি বলছেন যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছি মুফতি সাহেব, আমি বললাম ঘুমিয়েই পড়ো আর জাগ্রত অবস্থায় পড়ো, তুমি বেঈমান হয়ে গেছো। কারণ আমাদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের কালমা। কিন্তু বাতিলদের কালমা আজকে আপনারা শুনে যায়, যে কারণেই তো আমার আজকে বয়কট করার চেষ্টা করা হয়, যে নূরুল আরিফিনের যেখানে একবার চলে যাবে দুবার চলে গেলে সেখানে সুন্নি টঙ্কা বেঁধে যাবে। আলহামদুলিল্লাহ বরমপুর গ্রামে 14 বছর ওই ওয়াহাবি মার্কা দরুদ ও সালামের বিরুদ্ধে আপনার বাতিল কালমা পড়তে বলা, কেউ মধ্যে আকিদার মৌলবী ছিল মাত্র 4টে প্রদান করার পর সেই মৌলবী নিজেই তল্পি তল্পা ঘুরে পালিয়েছে। আজ 3 বছর ধরে আপনি বহরমপুর দরুদ দিকে চলে যান, একদম আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের লোক। আলহামদুলিল্লাহ গত পরশু এখানে এসে প্রায় 15 জনের মতো সব মিলিয়ে আমি দেখলাম
পঁচিশ জনের মরিত এই গ্রামে তারা হয়ে গেছে। বোঝা গেল যে আপনারা বয়কট করে দেন তাতে চাই আসে না, আল্লাহর রহমতে আবার অপর দিকে আলো যতশীল হয়ে যাবে। তো আমরা কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর ওই বাতিল ফিরকা তারা কি কলমা পড়ে একটু দেখে নেন। যদি আপনি মাওলানা জালাল সাহেবের মুখে শুনেছেন, এই ইমাম সাহেবের মুখে শুনেছেন যে যারা গায়ের মুকাল্লিক ওয়াহাবি দেওবন্দি ইত্যাদি ফিরকার লোক তারা অন্য কলমা পড়েছে, কিন্তু এতদিন এরা কেউ দেখা থাকতে পারেনি। আজকে আমি কেতাব নিয়েছি, যদি প্রমাণ ভুল করতে পারে বললেন 1,00,000 টাকা প্রাইস। আর আপনি মুনাজারা করুন, এখনই আমি চলে গেছি, মুনাজারা আপনারা করুন, কারণ মুনাজারা না হলে প্রমাণ হবে না। তাহলে যে মৌলভীরা লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে অন্য কলমা পড়বে তাদেরকে সাহায্য করা চলবে, তাদেরকে দান দেওয়া চলবে, তাদেরকে আপনার মাদ্রাসায় ছেলে পড়ানো চলবে, সেই মৌলভীর পিছনে নামাজ চলবে, কত আপনারা দিচ্ছেন। কেতাব দেখুন আর ইমদাদ নোট করুন, একদম রেকর্ড হচ্ছে, আমি নিজে রেকর্ড করছি, কালকে আপডেট করবো আপনার ইন্টারনেটে, আপনার ইন্টারনেটে শুনতে পাবেন। আর উখরি গ্রামের লোকেরাও তারাও বুঝতে পারবে যে ইমান হচ্ছে এমন একটা জিনিস যে আমরা সবাইকে যদি বলি সবাই ভালো তাহলে কিন্তু ইমানের স্বাদ পাওয়া যায় না, সবাইকে যদি বলি যে সবাই ঠিক আছে ইমানের স্বাদ পাওয়া যায় না। সবাই যদি ঠিক হলো নবীরা কেন বললেন 72টা জাহান্নামে একটা জান্নাতে? বোঝা গেল যে 72 জনের জাহান্নামের কথা আমার মুস্তাফা ঠিক করে দিয়েছিলেন, 72 জনের জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। অতএব আজ আপনারা সেই প্রমাণ পাইতে হবে যে সব মৌলভী ঠিক হতে পারে না, একটা ঠিক হবে, আর একটা বাতিল হতে পারে, সব মাদ্রাসা ঠিক হতে পারে না, একটা ঠিক হবে, একটা ভুল হতে পারে, কোনটা ঠিক কোনটা ভুল সেই প্রমাণ আপনাদের বলছি। এই কেতাবের নাম আল ইমদাদ, ঠিক বলছি তো? আল ইমদাদ। এই কেতাবের মধ্যে আপনার মুসান্নিফ লেখক আপনার বহু মাসলা এনেছে, মাসলার মধ্যে একটা মারাত্মক কথা লিখেছে বললেন, যে কথাটা কোন মুসলমান মানতে পারবে না, কোন পাবলিক মানবেন? যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের কলমা নয় মানবেন? যদি কেউ বলে সঙ্গে সে আপনি তার বয়কট করে দেবেন, বলে দূর তুই আমাদের দলের লোক নয়। কিন্তু আশ্চর্যের কথা, আফসোসের কথা, দুঃখের কথা, যারা এই কথা বলে আপনারা উপর থেকে দেখছেন পাক্কা নামাজি, উপর থেকে পাক্কা হজ করে এসেছে, কিন্তু তাদের ইমানের মধ্যে উল্টোটা ধরতে ধরতে এমন করেছে দুনিয়াতে জাহান্নামের সাতটি তারা ফিরে আছে। এই কিতাবের মধ্যে আপনার জিজ্ঞাসা করা হয়েছে, কাকে জিজ্ঞাসা করা হলো? আশরাফ আলী থানভীকে জিজ্ঞাসা করা হলো। আশরাফ আলী থানভীকে, তার পরিচয় আপনাদের দেওয়া প্রয়োজন নেই, সকলেই জানেন যে ওয়াহাবি ফিরকার একজন ইমাম বাতিল যাদেরকে ইমাম বলে মানে। তো আশরাফ আলী থানভীকে তার একজন মুরিদ জিজ্ঞাসা করছে, একদম থেকে আমি লাল দাগ দিয়ে রেখেছি, ভুল প্রমাণ করতে পারলে 1,00,000 টাকা প্রাইস, বই আর ইমদাদ। যদি ওর কাছে না থাকে তাফসীর মাদ্রাসা আসতে বললেন, আমি তো এলাকার ছেলে, আমার চলে যে কোনো সময় চ্যালেঞ্জে বসতে পারে। সেই বইয়ের মধ্যে আপনার আশরাফ আলী থানভীকে একজন জিজ্ঞাসা করছে, কে বলছে? মাই সো গিয়া, আওর সো গিয়া। দেখুন মনে হচ্ছে আপনি পরে বসে পড়ে নেবেন। আওর সো গিয়া, কুছ আরসি কে বাদ খাওয়াব দেখতা হুম, বলছে আমি শুয়ে পড়েছি, কিছুক্ষণ পর খাওয়াব দেখছি, স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছে? কে কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তা হুম, লেকিন মুহাম্মদ রাসূলুল্লাহ কি জাগা হুজুর কা নাম লেতা হুম, মানে আশরাফ আলীর নাম আমি চুরু নাউজুবিল্লাহ। মুরিদ জিজ্ঞাসা করছে, পীর কে গো? একদম লাল দাগ করা হয়েছে বললেন। আপনারা ভাববেন না যে বেরেলির মৌলভী সাহেব, এই যে মৌলভী সাহেব কেন বলছে যে ওয়াহাবিদের পেছনে নামায় নামাজ হারাম, ওয়াহাবিদের খাওয়া কেন মারা খাওয়ার সমান? মুরিদ জিজ্ঞাসা করছে যে আশরাফ আলীর নামটা বেরিয়ে যাচ্ছে কলমা মানে নামাজ, আমি ঘুমিয়ে রয়েছি কলমা পড়ছি তো মুহাম্মদ রাসূলুল্লাহ জায়গায় আশরাফ আলীর নাম বেরিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন, সাধারণ লোক আপনারা যদি আশরাফ আলীর নাম বেরিয়ে যায় লোকটা কি মুমিন থাকবে, মুসলমান থাকবে, বেঈমান হবে কিনা? পাকা বেঈমান হয়ে যাবে। তো সে বলছে, কেতাবের মধ্যে উল্লেখ আবার করেছে, বলছে মায় রাসূলুল্লাহ কি জায়গায় আশরাফ আলীকে নাম লেতাম। তাহলে বলুন, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, তাহলে কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পারে? রাসূলুল্লাহর উম্মত নয়, আশরাফ আলীর উম্মত। বোঝা গেল তাদের নবী যে আশরাফ আলী, সে মরে মাটিতে মিশে আছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি জীবিত মরে গেছে। তাই তো তারা বলে যে আমাদের নবী মরে মাটিতে মিশে গেছে, নবীর তাজিম করো না, সালাম করো না। আমরা যে নবীর সালাম করি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সালাম করি তারা
আরজু আলাইনা মিন সানিয়াতিল ওয়ালাই ওয়াজাব শুকরু আলাইনা মা দালি নাই দাই। তাহলে আমাদের কালমা এটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী, আমাদের শ্রেষ্ঠ কালমা আমরা করি, আর সেই নবীর সঙ্গে আমরা সালাম করি। যারা বলে নবী মরে মাটিতে মিশে গেছে, সঠিক বলে, কারণ তাদের নবী আশ্রমালি মাটিতে মিশে গেছে, আমরা তাকে নবী বলে মানি না। আমাদের নবী রাসূলের পাকে কর কোন নবী আসতে পারে না। তো মুরিদ জিজ্ঞাসা করলো যে আমি শুয়ে রয়েছি, কালমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আশ্রমালি রাসূলুল্লাহ বলে নাউযুবিল্লাহ। তো প্রশ্ন করছে, আবার প্রশ্ন করছে যে আমি কি করলাম, উঠলাম, তওবা করলাম, দিলে খেয়াল এলো যে আমি তো ভুল করছি, আবার শুয়ে পড়েছি, বলছে আবার দেখছি আশরাফুল নামটা চলে আসছে, আবার শুয়ে পড়েছি, আবার আশরাফুল নাম চলে আসছে। অর্থাৎ সেই মুরিদ জিজ্ঞাসা করছে যে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফুল নাম পড়ানো হচ্ছে। প্রশ্ন করছে, হুজুর আমার কি করা উচিত? তার নিচে দিয়ে আবার লিখছে যে হুজুর আবার আমি জেগে গেলাম, জাগার পর ফির ভি ইয়ে কহতা হুম দরুদ শরীফ পড়ার চেষ্টা করছি। তো দরুদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়ি কিনা আমরা? আমাদের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, কিন্তু সে বলছে হুজুর মুহাম্মাদু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কি জাগা মাওলানা আশরাফ আলী নামে তাওরে নামাজেরা, বলছে আশরাফ আলীর নামটা বারবার চলে আসছে, কেমন আপনার দেখুন কাফির মুরিদ দেখুন আশরাফ আলীর নাম চলে আসছে। কারণ যে যার মুরিদ ওদের পীররা এই কলমাটা দিতে শিখেছে, মৌলবীরা তারা জানে না, এইভাবে অনেকে কবরে চলে গেল, কিন্তু একবার জানার চেষ্টা করলে না যে সুন্নিরা কেন আমাদের বিরুদ্ধে বলে, মনে তারে মাটিতে মিশে গেল, কিন্তু তাদের খানদান কেউ জানার চেষ্টা করলে না যে কোন কেতাবে কে নবীর সাথে ব্রাজবি আমাদের মৌলবীরা করেছে। আমি চ্যালেঞ্জ করে যাই আমাদের সুন্নি ইমাম যারা একটা শব্দ যদি দেখে দিতে পারেন যে রাসূলের সাথে ব্রাজবি ব্যবহার করেছে, আমাকে যা শাস্তি দেবে সেই শাস্তি আমি রাসূল হয়েছে। আপনি দেখিয়ে দেন যে আমার খাজা বাবা কখনো রসুলের পাকের সামনে বিরাবি করেছে, যদি দেখিয়েছেন আমার ঘর আপনাকে দান করে দেবো, আমার সমস্ত সম্পত্তি আপনাকে দান করে দেবো, আমার জানটা বিসর্জন করে দেবো যে আপনি দেখাতে পারেন যে রসুলের সামনে বিরাবি সে করেছে। আলহামদুলিল্লাহ গাউস পাকের জন্য যদি দেখাতে পারেন যে আমাদের গাউস নবীর সামনে বিরাবি করেছে, আপনি আমাকে যা সাজা দেবেন তার নিতে আমি রাজি হয়েছি। অর্থাৎ আমাদের কোন ইমাম রসুলের সামনে বিরাবি কেউ করেনি, কিন্তু আশরাফ আলী থানভী কেমন বেয়াদবি করেছেন দেখুন। মুরিদ জিজ্ঞাসা করছে হুজুর কালমা পড়ছি নবীর জায়গায় আপনার নাম, দরুদ পড়ছি নবীর জায়গায় আপনার নাম, আমার কি করা উচিত? আচ্ছা সাধারণ লোকের উত্তর কি দেবেন যে তওবা করতে হবে, ইমান চলে গেছে, বেঈমান হয়ে গেছে, তোমার ইমান নাশ হয়ে গেছে, কারণ নবী হচ্ছেন শেষ নবী, এটা সাধারণ উত্তর দেওয়া দরকার ছিল। তো আমিও এটাই বলতাম, তওবা এখনই করো, তওবা যদি না তওবা করো এবং তোমার বিবিও তালাক হয়ে গেছে, বিবির সঙ্গে বিয়েটা আবার করাও, তোমার সমস্ত কিছু ইমান চলে গেছে, আবার ইমান নিয়ে এসো, এটা আমরা বলতাম। আশরাফ আলী উত্তর কি দিচ্ছেন দেখুন, আশরাফ আলী কেমন উত্তর, কেমন মুরিদ আর কেমন পীর, বলছে ইস ওয়াকিয়ামে তাসাল্লি থি, এটাই তুমি যে বলেছ এটাই তোমার জন্য যথেষ্ট বলে নামাজ, তাসাল্লি থি, তুমি এর দ্বারাতেই বারবার বলছো মানে তোমার অন্তরটা গাধার চেষ্টা হচ্ছে বলে নামাজ। তাহলে আশরাফ আলী নিজেকে নবী বলে মানি করেছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হায়াতুন নবী, আশরাফ আলীর কবর আজকে কুকুরে সংস্কার হয়ে যাবে, কেউ দেখতে সেখানে যায় না, কারণ তাদের নবী তো মরে মাটিতে মিশে গেছে। আকিদা বোঝার চেষ্টা করুন, তাহলে আমাদের আকিদা পেয়ে গেলেন। তো এই একদম লাল দাগ করা রয়েছে, ফটো কপি নিয়ে যাবেন, যদি মনে করেন যে ফটো করবো করে কোনো মাদ্রাসায় গিয়ে দেখাবো, আপনি দেখাতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন যে এটা ভুল বলেছেন, কেতাব তার জন্য আমি নিয়ে এসেছি, যদি বলেন তার লেখা নয় তার জন্য প্রাইজ রয়েছে, যদি বলেন এখানে আছে থানা ভুবন, আপনার থানবি থানা ভুবন জেলা থেকে ছাপা রয়েছে, মানে আশরাফ আলী থানবি যেখানে জন্ম সেই এলাকা আপনার প্রিন্টার থেকে এই বইটা প্রিন্ট হয়ে এসেছে, বোঝা গেল যে ওয়াহাবিদের আকিদা চার নম্বর, তাদের আকিদা এটাই যে তাদের কলমা আলাদা, আমি তাদের সঙ্গে লড়তে যাই না। বাবা তোদের নবী মুর্দা ঠিক আছে,
কারণ তোদের নবী তো আলাদা, আমাদের নবী জিন্দা নবী, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি সুন্নির নবী জিন্দা হয়েছে। আমাদের আকীদা এটাই, এই কারণেই তো আমরা ইয়া নবী সালাম আলাইহি বলি। তাদের নবী মারি মাটিতে মিশে গেছে, যে কারণে যখন ইয়া নবী পড়ি সে সঙ্গে সঙ্গে ভাগতে শুরু করে, যত তাড়াতাড়ি পারে ভেঙে যা, কারণ তাদের নবী তো আলাদা, কেন ভাগবে না, রাগ আপনারা করবেন না, রাগ করার চেষ্টা করবেন না, কারণ তাদেরকে রাস্তা তাদেরকে তাদের নবী মোবারক, আমাদেরকে আমাদের রাসূলুল্লাহ মোবারক, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ুন, আমি আরো কিছু কথা আপনাদের শোনানোর চেষ্টা করি। পাঁচ নম্বর আমার আকীদা, সুন্নি জামাতের আইডেন্টিফাই যে আমার মুস্তাফাকে আল্লাহ কুল কায়নাতের নিয়ামত প্রদান করেছেন, তাহলে আমাদের আকীদা ধন সম্পত্তির মালিক মুস্তাফাকে করেছে, দুনিয়ার মালিক আল্লাহ মুস্তাফাকে করেছে, জান্নাতের মালিক আল্লাহ রাসূলুল্লাহকে করেছে, জমিনের মালিক আল্লাহ রাসূলুল্লাহকে করেছে, এটা আমাদের আকীদা। যে কারণেই তো আমরা রাসূল পাকের ওসিলাতে আল্লাহর কাছে চেয়ে থাকি, রাসূলের ওসিলাতে আমরা চেয়ে থাকি। আমাদের ইমাম পরিষ্কার করে দিচ্ছেন, তারা বলছেন সাইল ও আও দামান সফিকা থামলো কুছ না কুছ ইনাম হো হি জায়েগা। হে গরীব, রাসূল পাকের দামানকে ধরো, কিছুরা কিছু তুমি পেয়েই যাবে। একটা প্রসঙ্গ বলি, রাসূল পাকের কাছেও পাওয়া যায়, রাসূল পাকের ওসিলাতে, রাসূল পাকের দরবারে যারা গোলাম তাদের ওসিলাতে পাওয়া যায়, রাসূলুল্লাহর ওসিলাতে যারা ওলি হয়েছেন তাদের দোয়াতে পাওয়া যায়। এই যে তিন দিন পূর্বে জামালে মিল্লাত এসেছিলেন বারেলি শরীফে, হুজুর জামালে মিল্লাত, আপনারা জাননি, পরিচয় পাননি, আপনাদের বেশি বলাও প্রয়োজন মনে করছি না। একটা ঘটনা, দুটো লোক বললেন গত বছর মরি হয়েছিল, আমার পীরের অ্যাড করানোর প্রয়োজন হয় না, কারণ বারেলি শরীফ হচ্ছে এমন একটা, প্রত্যেকটা পীরের ইমাম যাকে বলা হয়, প্রত্যেকটা খানকা খানকা থাকতো না যদি আমার আলা হজরত না আসতে, প্রত্যেক খানকা খামাখা হয়ে যেত যদি বারেলিতে আলা হজরত না আসতে, কোন জায়গায় দরুদ ও সালাম হতো না যদি বারেলির আলা হজরত না আসতেন। তাহলে আলা হজরত এমনি তো সূর্যের মধ্যে চমকাচ্ছেন, সেই খানদানে উনারই বংশধরের হুজুর জামালে মিল্লাত তিনি এসেছিলেন, এইবার নিয়ে চারবার আসা হলো, আগামীবারে আসতে পারবেন কিনা এখন আমি বলতে পারছি না। বহরমপুরে একটা লোক বললেন, সে আমাকে বলছে মুফতি সাহেব জানেন আপনাকে না জানিয়ে কত বছর মুড়ি হয়েছিলাম। ঠিক আছে, মুড়ি হয়েছিলাম আলহামদুলিল্লাহ, বলছে কিন্তু কি পেয়েছি আপনি জানেন না। মানে কি বলছে, যা পেয়েছি 60 বছর তার বয়স, বলছি আর বিগত বছরে আমি কিছুই পারি যেটা 1 বছর মতো আমি পেয়েছি অংশ ভাড়া। তাহলে তার ইমাম খাঁটি পীরের হাতে হাত দিলে বহু কিছু পাওয়া যায়। আর আমার একজন সম্পর্কে বোন হন, তিনিও মুড়ি হয়েছেন, আর এই ব্যারেলিশের পীর সাহেবদের একটা আপনার সঠিক জিনিস যে কোনো মেয়ে ওনাদের সামনে যায় না। প্র্যাকটিক্যাল আপনি যদি যেতেন চোখে দেখতে পেতেন কোনো মেয়ের সেখানে আলহামদুলিল্লাহ যাওয়ারই থাকে না, আর আমি পর্দাও এমন দিয়েছিলাম যে কোনো মেয়ের চেহারা যেন আপনার দেখতে না পাওয়া যায়। তো সেই বোন আমাকে বলছে যে ভাই জানো গত বছর আমি মুড়ি হয়েছিলাম। আমি তাতে কি হয়েছে, বলছে আমি এতদিন ধরে চেষ্টা করছিলাম যে বর্ধমানে আমি কোনো জায়গা কিনব, পারিনি, 1 বছরে হুজুরদের দোয়ার ভাইসে বর্ধমানে জায়গাও নিয়েছি এবং ঘর তৈরি করে ফেলেছি। তাহলে আমাদের আকীদা যে রাসূল পাকের গোলামের কাছ থেকে পাওয়া যায়, তাহলে যদি গোলামের কাছ থেকে এই পাওয়া যেতে পারে, আকার কাছ থেকে কত এনে পাওয়া যেতে পারে, তাহলে আমাদের আকীদা রাসূলের পাক আমাদেরকে বন্টন করে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আর সৃষ্টিকারী বন্টনকারী রাসূলুল্লাহকে তিনি করে দিয়েছেন। কিভাবে করেছেন আমাদের আকীদা আলা হজরত তিনি আরো বলছেন যে ফিরকে গলি গলি তামা ঠোকরে সবকি খায়ে কিউ, দিল কো ছু আপনে দে খোদা তেরে গলি সে যায় কিউ, তুমি এদিক ওদিক মানে দরজায় ঠোকর খাওয়ার প্রয়োজন নাই, রাসূল পাকের দরবারে গোলাম হয়ে যাও, তুমি সব কিছু পেয়ে যাও। এটা আলা হজরত আকীদা দিয়ে দিলেন। তাহলে আমাদের আকীদা রাসূলের পাক দিতে পারে, আকীদা বুঝতে পাচ্ছেন, আমাদের আকীদা রাসূলের পাক তিনি দিতে পারেন, দাতাও নাকি বলা চলবে, দিতে পারে। তাহলে আমাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের আরেকটি আকীদা 5 নম্বর আকীদা পেলেন, রাসূলের পাক হচ্ছেন দাতা মালিক। আলা হজরত আবার বলছেন না তো মালিক হি কহুঙ্গা কিউ কে হো মালিক কে হাবিব ইয়ানি মাহবুব ও মুহিব নে নহি মেরা মেরা। তাহলে আমাদের আকীদা
রসুলের পাককে মালিক বলা যায় না, রসুলের পাককে দাতা বলা যায় না, রসুলের পাককে আপনার সখি বলা যায় না, রসুলের পাককে আপনার সর্দার বলা যায় না, রসুলের পাককে মালিক ও মুক্তার বলা জায়েজ। প্রমাণিত আমি করবো। এরপরে বাম হাতিদের আকিদা আপনি দেখলেন, বাতিলদের আকিদা বলে কি হবে, যে রসুল দিতে পারেন না, রসুল মালিক নন, রসুল এটা পারতেন না, রসুল ওটা পারতেন না। আলহামদুলিল্লাহ প্রমাণটা আপনাকে এখনই দিতে চাই। দেখুন তাতবিয়াতুল ঈমানের মধ্যে ইসমাইল দেহলভী আবার কি লিখছে দেখুন, একদম বই নিয়ে এসেছি, কারণ আপনাদের মুখে এতদিন ওয়াজ যে শুনছেন মৌলভী সাহেবদের মুখে শুধু মৌখিক শুনেছেন, আজকে ওয়াজ কাপটা দেখানোর চেষ্টা করছি, কারণ আমি জানি যে যদি একটা লোক আকিদাকে টলাটল হয়ে যান তাহলে উগুরি গ্রামে আবার সুন্নি হাওয়ার বইতে শুরু হয়ে যাবে। একটা লোক যদি আহলে সুন্নাতের জামাতের কট্টর হয়ে যান তাহলে আবার উগুরি গ্রামে পুনরায় আজ থেকে 30-40 বছর আগে যেভাবে প্রত্যেক গ্রামে মিলাদ খানি হতো, যেভাবে আপনারা মিলাদ করতেন ব্যায়াম করতেন, আবার জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আকিদা রাসূলের পাককে মালিক বলা চলে, দাতা বলা চলে, দিতে পারেন, রাসূলের পাককে সখি বলা চলে। বাতিলদের আকিদা, বাতিল ফিরকা, আপনার দেওবন্দের ইমাম, আপনার ইসমাইল দেহলভী, তাকবিয়াতুল ঈমান কিতাবের 34 পৃষ্ঠার মধ্যে সে কি লিখছে জানেন, লিখছে জিস আওর জিস কা নাম মুহাম্মদ আলী হ্যায় ও কিসি চিজ কা মালিক ও মুখতার নহি হয় বলে নওয়াজুল্লাহ। কি লিখল, জিস কা নাম আওর জিস কা নাম মুহাম্মদ আলী হ্যায় ও কিসি চিজ কা মুখতার নহি। দেখলেন ইমাম সাহেব সাই দিয়েছে, আপনারা ওনার কাছে জেনে নেবেন, লাল কালিতে লেখা রয়েছে, বলছে যার নাম মুহাম্মদ আলী ও কোনো জিনিস দিতে পারে না। আর আমাদের আকিদা রসুলের পাক ইচ্ছা করলে সবই দিতে পারে, আলহামদুলিল্লাহ। আমাদের আকিদা রসুলের পাকের কাছে মাল যদি চাওয়া যায়, নিজের ইমান যদি ঠিক থাকে মাল পেয়ে যাবে, দৌলত যদি দরকার হয় রসুল তাকে রসিলাতে দৌলত পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। রসুলের পাক যদি ইচ্ছা করে তিনি জান্নাতে দিতে পারে, জান্নাত তিনি দিতে পারেন, কারণ জান্নাতের মালিক রসুল্লাহকে পাওয়া হয়েছে। জান্নাত দিতে পারেন কিভাবে, ওই বইটা উঠান, জান্নাতের মালিক রসুল্লাহ, যেন তিনি সিউতি স্যার এই কেতাবের মধ্যে উল্লেখ করছেন, হ্যাঁ জান্নাতের মালিক ও মুস্তাফা। তাহলে আপনি বলুন, আমি যে কথাগুলো বলছি রাগ আপনি করবেন না, ইমাম সাদের কেতাব তুলে আপনাদের করে দিচ্ছি, ফাইসলা আপনারা করবেন। যদি কাল আজকে রাত্রে ওয়াজ শোনার পর একটা লোক তার আকিদাকে বুঝতে পারে যে আমার আকিদা এতদিন ভুল ভাল বলেছিল, সঠিক আকিদা শুননি জামাতে, এটা কি ধরা প্রয়োজন, তাহলে আমি জানবো একদিন আসা আপনার সারা জিন্দগি জন্য এই জলসাটা আপনার জন্য সাকসেস হয়ে গেছে। তাই তো আমি বলি যে একটাই জলসা মানুষের জিন্দগি পরিবর্তন করতে পারে, একটাই প্রোগ্রাম জিন্দগি পরিবর্তন করতে পারে, একটাই প্রোগ্রাম আপনাকে বহু দূর পৌঁছাতে পারে। হ্যাঁ হ্যাঁ, নবী মুস্তাফা শাফায়াতকারী, নবী পাক আমার শাফায়াত করতে পারে, রাসূলের পাক আমার শাফায়াত করে, কাল কিয়ামতের মাঠেও শাফায়াত করবেন। দুনিয়ার বুকেও বহু সমস্যার সমাধান তিনি করেছিলেন, সাহাবি রাসূল ইরশাদ করছেন, আপনার সাহাবি রাসূলের হাদিস আল্লামা জালালউদ্দিন সিউতি তার কিতাবে উল্লেখ করছেন, লিখছেন দেখুন, আমি একদম লাল দাগ দিয়ে রেখেছি যে এরা বলছে মালিক ও মুক্তার নাই, কোনো পাওয়ার নাই, এখানে রাসূলের পাক সাহেবের তিনি নিজেই উচ্চারণ করছেন, নিজেই বলছেন, আউয়ালু মাইয়াশাউ ইয়ামাল কিয়ামা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, সর্বপ্রথম কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি শাফাআত করবেন সমস্ত নবীরা শাফাআত করবেন। তাহলে বলুন কিয়ামতের মাঠে কঠিন বিচারের হাইকোর্টে আপনার চারিদিকে আগুন, সমস্ত সমুদ্রের পানিতে আগুন লাগিয়ে দেওয়া হবে, আপনি নিজের পাপেতে হাবুডুবু খাবেন, সেই মুহূর্তে কেউ যদি আপনাকে বাঁচিয়ে দেয় তাহলে তার মতো আর বড় উপকারকারীকে হতে পারে, বড় উপকারকারীকে হতে পারে না, বড় সাহায্যকারীকে হতে পারে, বড় সাহায্যকারীকে হতে পারে না, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আকিদা রাসূলের পাক সাহায্য করতে পারে, উপকার করতে পারে, আর এরা বলছে কোনো পাওয়া আপনার মধ্যে নাই, আমি বললাম দেখুন তোমাদের ইমানই তো নাই, তোমরা পাওয়ার বিক্রি করে রাসূলের পাকের সাহায্য তোমরা বুঝো না, বুঝবে কি করে। আবার এখানে তিনি লিখছেন যে শুধু আম্বিয়া নয়, তারপরে বলা হচ্ছে সুম্মাল ওলামা, তারপরে আহলে সুন্নাতুল জামাতের ওলামারা সাফাত করে থাকবে, আহলে সুন্নাতুল জামাতের আলিমের জামানকে ধরলে এই কাজ হবে, দুনিয়াতে ঈমান ঠিক থাকবে আর কিয়ামতের সাফাত তিনি করে দেবেন। বোঝা গেল, ওলামায়ে কেরামের সান্নিধ্য আপনাকে লাভ করতে হবে, যদি আলিম থেকে দূরে ভাগেন তাহলে আপনি দুনিয়াতেও অপকার,
তাহলে আপনি পেয়ে গেলেন রসুলের পাক দুনিয়া তো আপনার সাহায্য করতে পারে, কিয়ামত সাহায্য করতে পারে। এরপরে যারা বলছে কোন জিনিসের মালিক মুক্তার নাই, কোরআন থেকে আকীদা প্রমাণ করে দিন, কোরআন শরীফ 30 পারা সূরা আল কাউসার কাউসারের মধ্যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, হে মুস্তাফা আপনাকে কাউসার প্রদান করেছি। এখানে কাউসার কথার অর্থ করতে গিয়ে মুফাসসিরা বলেছেন যে আই খাইরান কুল্লা, সমস্ত ভালো জিনিস মুস্তাফাকে প্রদান করে দিয়েছেন। বোঝা গেল আপনি যাকে প্রয়োজন মনে করেন তাকে আপনি পণ প্রদান করে দেন। তাই তো আমরা বলি যে রাসুলের পাক জান্নাত, রাসুলের পাক জান্নাতের বন্টনকারী নাকি বলা হয়েছে। মুসলমান ইমান হচ্ছে এমন একটা জিনিস, ইমান যদি মজবুত থেকে যায় নামাজ সঠিক হয়ে যায়, ইমান মজবুত হয়ে গেলে রোজা সঠিক হয়ে যায়, ইমান মজবুত হয়ে গেলে সমস্ত ইবাদত সঠিক হয়ে যায়। আর ইমান মুর্দা যত বড়ই দাড়ি রাখুন ওই দাড়ি রাখা পাঞ্জাবিদের দাড়ি রাখার মতো হয়ে যাবে। রাসূল পাক সম্বন্ধে বাতিল আকীদা তরুণ আপনার পছন্দ হয় না, সালাম পছন্দ হয় না, যতই নামাজ পড়ে কপালে দাগ ফেলে দেন এই দাগ ফেলা ইবলিসের মতো হয়ে যাবে। রাসূলের সালাম আপনার পছন্দ হচ্ছে না, যতই রোজা রাখুন আপনার রোজা রাখা ইহুদিদের মতো হয়ে যাবে। রাসূল পাকের সালাম পছন্দ হচ্ছে না, যতবার আপনি দান খাইরা করুন আপনার দান করা একটা বিধর্মী পার্টির লিডারের মতো দান করার মতো হয়ে যাবে, নরেন্দ্র মোদীর দান করার মতো হয়ে যাবে, মুসলমানের মতো হবে না। তাই তো আমরা বলি যে নবীর পাক হচ্ছেন আপনার আগে ইমান, রাসূলের পাককে আগে মানতে হবে, রাসূলের পাককে আগে জানতে হবে, রাসূলের পাক হচ্ছেন ইমান। তাই তো আহলে সুন্নাতের জামাতের আকীদা নবী আগে নামাজ পড়ে, নবী আগে হজ পড়ে, নবী আগে যাকাত পড়ে, নবী আগে কোন আইনাত পড়ে আমার মুস্তাফা যদি আগে রসুলের পাক তিনি আগে রয়েছেন। আলহামদুলিল্লাহ দলিল আপনি একটা একটা করে নিয়ে যাবেন, রসুলের পাক আগে, রসুলের পাক ইমান। আমি বললাম হ্যাঁ রসুলের পাক ইমান, বোখারি শরীফ নিয়ে এসেছি, কারণ আপনারা অনেকে বোখারি শরীফ দেখেননি, আমি বোখারি শরীফ নিয়ে এসেছি। বুঝলেন ইসমাইল বোখারি রহমতুল্লাহ আলাই বোখারি শরীফের মধ্যে একটা চ্যাপ্টার রয়েছেন রসুলের ইমান। তিনি বলছেন রসুল পাকের মহাব্বাতই হচ্ছে ইমান, রসুল পাকের মহাব্বাত হচ্ছে ইমানের মূল। তাই তো ডক্টর ইকবাল তিনি বলছেন কি মোহাম্মদ সে কফা তুমি তো হাম তেরে হ্যায় ये जहां चीज है क्या लोह गरम तेरे है आवाज अपना डॉक्टर एक बार आओ तुम्हें बोले चले मोहम्मद की मोहब्बत दिन हक की सबसे अव्वल है, अगर रह जाए कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। डॉक्टर इकबाल এটাই বলেছেন রাসূলের মহব্বত যদি সামান্য ঘাটতি হয়ে যায় নামাজ বেকার, হজ বেকার, তসবিহ বেকার, যিকির আজকার বেকার, যাতে নামাজ পড়ো তোমার নামাজ ইবলিসি নামাজের মতো হয়ে যাবে। আকীদার ওয়াজ আপনারা শুনছেন, ইমানের ওয়াজ আপনারা শুনছেন, ইমান আফরোজ আর ওয়াজ আপনারা শুনছেন, রাসূল পাকের মহব্বত ইমান। আপনি বলুন যদি আমি বলি যে নামাজ ব্যতীত কেউ কি জান্নাতে যেতে পারে, উত্তর কি দেবেন? কোন লোক ধরুন নামাজ পড়লো না জান্নাত থেকে যেতে পারবে? এখনকার দিনে যদি আপনি বলবেন যে না জান্নাতে যেতে পারে না, কারণ কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হবে, নামাজ আমাদের উপর ফরজ, নামাজ পড়তেই হবে। কিন্তু একজন নামাজি যদি নামাজের মধ্যে কিছু ভুল থেকে যায় তার জন্য শাস্তি পেয়ে পাবে, শাস্তি পাওয়ার পরে কিন্তু জান্নাতে আপনি প্রবেশ করবেন। কিন্তু বাতিল ফিরকা নবীকে যারা মূর্খ বলে, যারা অন্য কর্ম করে, দুরুদের বিরোধী, সালামের বিরোধী, তারা যতই নামাজ পড়ুক চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তারা থাকবে, চিরস্থায়ী জাহান্নামে তারা থাকবে। দলিল আপনি নিয়ে যান কিভাবে? আমি বললাম হ্যাঁ একজন গুনাহগার নামাজ যদি কম করে রসুল পাকের মহাব্বত ঠিক আছে, জান্নাতে শাস্তি পাওয়ার পরও সে যাবে, কিন্তু একজন যদি আপনার নামাজ পড়ে যায় রসুলের মহাব্বত না থাকে চিরস্থায়ী জাহান্নামে সে হবে। আমাদের আকীদা আপনাকে বললাম যে বিনা নামাজে কেউ কি জান্নাতে যেতে পারে, উত্তর আপনি দিতে পারলেন না। আমি বললাম হ্যাঁ রসুল পাকের একজন বিবি নামাজ তিনি পড়েনি কিন্তু তিনি জান্নাতে। হযরতে খাদিজাতুল কুবরা নামাজ পড়েননি, রসুলের প্রেম করেছেন যে জন্য জান্নাতের ফিরদৌস দিবি আছে।
তাই হালিমা নামাজ পড়েননি, নবী প্রেম তিনি করেছিলেন জান্নাতে তিনি যাবে। রাসূল পাকের আব্বা জান নামাজ পড়েননি, জান্নাতে তিনি চলে যাবে। মা আমেনা নামাজ পড়েননি, জান্নাতের ফেরদৌসে তিনি চলে যাবে। বোঝা গেল বিনা নামাজও জান্নাতে যাওয়া যায়, আর শত নামাজ পড়ার পরও জাহান্নাম। প্রমাণ ইবলিশ 6-9 কোটি বছর জাহান নামাজ পড়ার পরও চিরস্থায়ী জাহান্নামে, নমরুদ আল্লাহর নাম নিতে জাহান্নামে, ফেরাউন আল্লাহর নাম নিতে জাহান্নামে। বোঝা গেল যে আল্লাহর নাম নেওয়ার পরেও কিন্তু জাহান্নামে যেতে পারে। আকিদার ওয়াজ শুনছেন, তাহলে আমাদের আকিদা নবী রাসূলের পাক হচ্ছেন মালিক ও মুখতার নবী, দাতা নবী, ওনাকে দাতা বলা চলে, ওনাকে মালিক ও মুখতার বলা চলে। আর বাতিলদের আকিদা মালিক বলা চলে না, মুখতার বলা চলে না, তা দুটো ইমানের মধ্যে সে বলেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। 7 নম্বর আকিদা বলে দিই, দরুসই পড়ুন আর টাইমটা জিজ্ঞাসা করি। একটা আকিদা যদি আপনারা জানতে পারেন, সমস্ত আকিদা জানা, রসুলের পাক সম্বন্ধে যে যে আকিদা শরিয়াত বলেছে প্রত্যেকটি মুসলমানের জন্য জানা অপরাধ। অতএব একদিনে সব বলা সম্ভব নয়, দেখি কটা বলা সম্ভব হচ্ছে, ততটা ইমাম সাহেবকে জানবো। দরুদ শরীফ পড়ুন, আমি একটা যতটা সম্ভব বলার চেষ্টা করব। এবং বক্তার পরবর্তী বক্তা আসছেন, তার বক্তব্য আসার মানে সময় পরই আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ুন, আমি পরের পয়েন্টে এগিয়ে যাই। আল্লাহ محمد اللهم صل على سيدنا محمد وعلى على سيدنا صلى الله عليه وسلم. যাই হোক, 9 নম্বর পয়েন্ট, অন্য একটা তো ভেবেছিলাম ইমাম সাহেব একটা পয়েন্ট আমার ইয়াদ করে দিলেন, যে শুধুমাত্র আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ এই দরুদটা পড়ছে পাকি বাদ। আমি বললাম ওরা তো জান্নাত থেকেই বাদ, ওরা এই দরুদটা পড়বে, ও এই দরুদটা আর অন্য কি পড়বে? আলহামদুলিল্লাহ সুন্নি জামাত আমরা দরুদ ইব্রাহিমও পড়ি আর অন্যান্য দরুদগুলো আমরা পড়ে থাকি। দরুদ ইব্রাহিমও পড়ি, দরুদ কাউসিয়া আমরা পড়ে থাকি, দরুদ ইব্রাহিম আমরা পড়ি, দরুদ চিস্তি আমরা পড়ে থাকি, দরুদ ইব্রাহিম আমরা পড়ি, দরুদ রেসপিয়া আমরা পড়ে থাকি, দরুদ ইব্রাহিম আমরা পড়ি, সমস্ত সাহাবীরা যে দরুদ পড়ে সেই দরুদটা আমরা পড়ে থাকি। তাহলে আজকে জানা প্রয়োজন যে সাহাবীরা কি অন্য দরুদ পড়তেন, প্রশ্ন হতে পারে। আমি বললাম হ্যাঁ, যদি প্রমাণ না করতে পারি 1 লাখ টাকা প্রাইজ আপনাকে দিয়ে যাবো। যে রাসূলে পাকের প্রশংসা মানে প্রশংসা করে সাহাবী রাসূলরা, দরুদ ইব্রাহিম ব্যতীত অন্য দরুদ তারা পড়তে থাকত। আর এরা তো আপনার নবীকেই বাদ দিয়ে দিয়েছে, এদের কথা বলে আর কাম নাই, কাজ কিছু নাই। এরা তো রাসূলুল্লাহকে যে বাদ দিয়েছে, দরুদ বাদ দিতে পারে, ইত্যাদি বাদ দিতে পারে। দেখুন এর উত্তরটা, দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলে কিনা, তার উত্তরটা বাতিলদের ইমাম আপনার যে ওই যে বাতিল গায়ের কওম গায়ের মুকাল্লিদ ইবনে জাওজি এই কিতাবের মধ্যে লিখেছে যে শুধু দরুদ ইব্রাহিম নয়, দরুদ ইব্রাহিম ব্যতীত অন্যান্য দরুদ পড়া জায়েজ হয়েছে। ফতোয়া দিচ্ছে 41 পাতা, কেতাবের নাম জালাউল আফহাম। যে মৌলভী আছে বলে একটা লাইন আমাকে পড়ে দেখি দিই, তার জন্য আমার প্রাইস, তার জন্য একটা লাইন পড়ে দেখালি। জালাউল আফহাম 41 পৃষ্ঠা, বহু জায়গায় কম বেশি 1000 জায়গাতে এনেছে যে দরুদ ইব্রাহিম ব্যতীত অন্য দরুদ পড়া জায়েজ ছিল। সে কি লিখছে? সে এখানের মধ্যে লিখছে যে যারা বলে যে শুধু আপনার দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলে না, তাদের উত্তর দিচ্ছে সালাতু বেদুরি সালাত ইব্রাহিম, দরুদ ইব্রাহিম ব্যতীত অন্য দরুদের কথা সে এখানে লিখছে। 41 পাতা, 41 পাতার মধ্যে এখানে আছে যে আপনার জুমার দিন, এখানে আপনি এসে আন তুসাল্লিয়া ইয়াউমাল জুমআ আলা নবিয়্যি আলফ মাররা, 1000 বার দরুদ পড়ো। কি দরুদ পড়বে? তাকুল। সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আপনার একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে সাহাবী রাসূল, জুমার দিনে কি দরুদ পড়বো? তো সেই সাহাবী রাসূল
قال ابي ابن مسعود صحابي رسول الله হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সুবহান আল্লাহ তাহলে বুঝলেন যে দুরুদে ইব্রাহিম রাতে অন্য দুরুদ পড়া সাহাবীদের আকীদা এটা আমি তো প্রথমেই বলেছিলাম যে আহলে সুন্নাতের জামাতের আকীদা সাহাবীদের আকীদা আর একটা চ্যালেঞ্জ আপনাকে দিয়ে যাই 200 বছরের পূর্বে একটা আলিমের নাম বলে দেন যে দেওবন্দি মতবাদকে মানত একটা আলিমের নাম বলে দেন যে আপনার আপনার দরুদ ও সালাম পড়তো না 200 বছর পূর্বে কোন লোক থাকেনি 1856 সালের পর ব্রিটিশের টাকায় দেওবন্দ আপনার নির্মাণ হয়ে গেল তারপর ব্রিটিশদের প্ররোচনায় নবী তাকে আলাদা করে ফেললো দরুদ ও সালাম আলাদা করে ফেললো রাসূলের মরে মাটিতে মিশে গেছে করে ফেললো আপনার ব্রিটিশদের টাকায় তারা আজও তারা চলে যাচ্ছে তাহলে 200 বছর পূর্বে কোন মৌলবীর এই আকীদা ছিল না যদি দেখাতে পারে 1 লাখ টাকা প্রাইস যে 200 বছর পূর্বে অমুক মুফতির বা অমুক মৌলবীর আকীদা ছিল রাসূলুল্লাহ ব্যতীত অন্য কাউকে নবী হলে মারা আকীদা ছিল বলে রাসূলুল্লাহ এই আকীদা কারো আপনি দেখাতে পারবেন না কারো আকীদা আপনার ছিল না রাসূলের পক্ষে সবাই নবী বলে তারা মানতেন আর প্রত্যেকের আকীদা এটা ছিল রাসূলের সালে দরুদ ইব্রাহিম ব্যতীত অন্য দরুদের উপর থাকতেন শোনার চেষ্টা করুন হজম করার চেষ্টা করুন তো ইবনে মাসউদ তিনি বলেছেন তাকুল তোমরা পরো জুমার দিনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি দেখছেন দেখে দিন আপনি কিতাবের 41 পাতায় উনি লিখছেন ইমাম আপনার ইবনে মাসউদ তিনি বলেন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি আচ্ছা এটা কি দরুদ ইব্রাহিম না দরুদ ইব্রাহিম বলা আমি দরুদ ইব্রাহিম নয় সাহাবী রাসূলের আকীদা আহলে সুন্নাতের জামাতের যে আকীদা আহলে সুন্নাতুল জামাতের সেটাই আকীদা যেটা ইবনে মাসউদের আকীদা আপনি কত নেবেন শুধু এই প্রশ্নটা যদি আপনি বলতে চাই শুধুমাত্র এই প্রসঙ্গে যদি বলতে চাই প্রায় 1 ঘন্টার বেশি আপনার টাইম চলে যাবে যে রাসূলের পাক সাহাবের আওলাতের সামনে আপনার কিভাবে দরুদ পড়তে হবে কি কি দরুদ পড়তে হবে আপনার তারপরে যখন এই কিতাবের মধ্যে আপনার 18 সাফা 18 নম্বর পাতার মধ্যে উল্লেখ যে আপনার দরুদ ইব্রাহিম ব্যতীত অন্য দরুদ পড়া জায়েজ এখানে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কাইফাতু নুসাল্লি আলাইকা আমরা দরুদ পড়বো কিভাবে রাসূলের পাক সাহাবীর আলাক তিনি উত্তর দিচ্ছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরু হুজুর বলছে তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া সুবহানাল্লাহ আমার মুস্তাফা তিনি স্বয়ং শিক্ষা দিচ্ছেন সাহাবী রাসূলকে হে সাহাবী তোমরা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া যুররিয়াতিহি এই বইয়ে তিনি শিক্ষা দিচ্ছেন তাহলে কেতাব আপনি পেয়ে গেলেন প্রমাণ আপনি পেয়ে গেলেন যে দরুদ ইব্রাহিম ব্যতীত অন্য দরুদ পড়া আমার নবী পাক নিজে থেকে শিক্ষা দিয়ে গেছিলেন আমরা কোন মাজা ভাঙা ইমামের কাছে শিক্ষা নিতে যাইনি আমরা কোন হ্যান্ডিক্যাপ আলিমের কাছে শিক্ষা নেই না যে আলিমের মুখ দেখলে ঘোরা হয় সে আলিমের কাছে আমরা যাই না তাই তো উগ্রী গ্রামবাসী করো জোরে মিনতি নয়টা আকিদা আপনি প্রমাণ পেয়ে গেলেন যে নয় ধর্মের আকিদা বাতিলের আকিদা তাদের মাদ্রাসায় পয়সা তারাই দেবে যাদের পয়সা হারাম পয়সা হিসাবে আজ থেকে আপনারা তওবা করুন যে বাতিলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না যদি রাসূল পাকের শাফাত পেতে চান বাতিলের সঙ্গে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দেবেন হ্যাঁ হ্যাঁ যেহেতু আমার পাশের গ্রামটি প্রমাণ নিয়ে দেখবেন আমার গ্রামে বাতিলের সঙ্গে কোনো সম্পর্ক আমি রাখিনি খোদার কসম গ্রামের আজ মানে এখন আমি জবাই করা তাদের জবাই করা গরু গোশত আমি খাই না যদি খাওয়ার প্রয়োজন বহরমপুর গ্রাম থেকে আমি নিয়ে আসি বুঝলেন কারণ কেতাবের মধ্যে উল্লেখ ওয়াহাবি দেওবন্দি নিচুই খিচুড়ি তাদের হাতে জবাই করা মানে মরা খাওয়ার সমতুল্য হয়ে যায় আপনাকে যদি বলে একটা মরা গরু ভাগার উপর আছে খেয়ে যান আপনারা খাবেন খাবেন না তাহলে যারা রাসূলের দুশ্মন যারা কালমার দুশ্মন একটা হিন্দু ভাই যদি জবাই করে কাটে তার কাটা খাওয়া চলে কাটা খাওয়া চলে না তাহলে যারা আশ্রাবালীর নামে কালমা পড়তে পারে কেতাব প্রমাণ দিচ্ছে তাদের কাটা খাওয়ার কি করে জায়েজ হতে পারে মুসলমান ইমান মজবুত করুন আর যে কারণেই তো আপনাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে মাসলা ঠিক করুন এই যে ওলামায়ে কেরামদের ভাবছেন আপনি ভাবছেন না ঘরের কথা সমস্ত কেতাব থেকে প্রমাণ দিলাম যদি এখনই কেউ মুরাজারা চ্যালেঞ্জ করে এখন আমি রাজি হয়ে আসি আতে আলহামদুলিল্লাহ আর আপনাদের আলো দেখানোর জন্য তাফসীর মাদ্রাসার প্রতিষ্ঠান এখানে হয়ে গেছে তাফসীর মাদ্রাসা কম ভাববেন না বাইরে শরীফের চার তরিকার বীজ সেখানে হাজির হয়ে যাবে তাফসীর মাদ্রাসা কম ভাববেন না যার পাশে একটা 7.5 লাখ টাকা কম বেশি টাকা একটা মসজিদ নির্মাণ হয়ে গেল আলহামদুলিল্লাহ কয়েক দিনের মধ্যে আপনার গ্রামের ভাববেন না যে আপনারা দান দেন না আপনারা হয়তো দেন না কিন্তু আপনার গ্রামে এমন কিছু রয়েছে আলহামদুলিল্লাহ বাপের মতো শ্রদ্ধা করে আমার এক চাচা নাম নিলে হয়তো আপনারা খুব খারাপ ভাববেন
তিনি আমি বললে আব্দার ডাকলি তিনি আব্দার আমার রেখে ফেলেন আলহামদুলিল্লাহ তিনিও দিয়েছেন আপনার গ্রামের হাদিসাও দিয়েছেন অতএব আপনাদের অনুরোধ যে যদি ওই মাদ্রাসা জীবিত থাকে বা মাদ্রাসা পরিচালিত হয় তাহলে আপনাদের ইমানও তো মজবুত হয়ে যাবে অতএব সেই ইমানকে মজবুত করার জন্য আর আমার হাতকে মজবুত করার জন্য এই চার পাঁচ মাসের মধ্যে 4.5 লাখ টাকা খরচা করা অথচ কেউ বলতে পারবে না যে উনি সৌদি আরব থেকে টাকা এনেছিলেন ওনার কোন আপনার অন্য ফান্ড রয়েছে সব গরিব মানুষের প্রায়তে চলে যায় গরিব মানুষের টানেতে চলে যায় তা আজকে আপনাদেরকে আমি ইমানি জোশ দিতে চাই যে এখানে অনেক লোক রয়েছেন ওই মাদ্রাসা মসজিদের জন্য 500 টাকা আপনারা দান করবেন যে মুফতি সাহেব এই মসজিদের মধ্যে আমি দান করতে চাই আর মসজিদ যে দুনিয়াতে তৈরি করলো বলছে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে দেওয়া হলো একটা দাতা এখন দিতে হবে না বুঝলেন এখন চাইছি না এক মাস দু মাস রোজার পরে আপনি দেবেন 500 টাকার একটা দাতা হাত তুলুন একটা হাদিসের কথা আপনার শোনাতে চাই আপনার কথা যে আপনার আজকে দুনিয়াতে বিভিন্ন পেরেশানি ক্যান্সারের রোগ আপনার মুক্ত হয় আহলে সুন্নাতুল জামাতের মুখের কথা কিছু হাদিস ডাক্তার তাদের বাণী হাদিসকে শুনলে ক্যান্সারের মতো রোগ হবে না একটা হাদিসকে শুনে দেবো মাত্র 500 টাকার দাতা একজন হাত তুলে দেন চট করে যে মুক্তি সাহেব আজকে নয় মাস দিনের মধ্যে 500 টাকা আপনার মাদ্রাসায় পাঠিয়ে দেবো কি আপনার কাছে আজকে একজন হাত তুলেছে না লাগা না রায় তো উঠে দাঁড়ান না রায় সারা মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ একটু নামটা লিখে দেন তো ভাই একটু চলে যান আলহামদুলিল্লাহ দেখুন আমি জানি যে কাফসির গ্রামে আপনার উগ্রি গ্রামের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে উগ্রি গ্রাম থেকে অনেক সহযোগিতা করে থাকেন আমার বাপজিরা তো রয়েছেন আর দেখেন চাচাও রয়েছেন বুঝলেন বাপ তুল্য লোকেরা রয়েছেন বলা হচ্ছে যে বাপের বন্ধু নিজের বাপের মতো হয়ে থাকে আলহামদুলিল্লাহ তারা এখানে হাজির হয়েছে তারা তো দেবেনি তারা তো দিচ্ছেনি তো তারা দুজন নাম লিখে দিলেন দেখুন দুটো জিনিস আপনার মানে খুবই প্রিয় দুটো তো আপনি পেয়ে গেলেন তিন নাম্বার আপনার তিনটে জিনিস আপনার বলা হচ্ছে যে দুয়ের পরে তিন আর তিনের সংখ্যা আপনার দেখুন যে আলিম যে ওলামা বা মাওলানা আপনার সেটা ইলিম থেকে এসেছে জ্ঞান থেকে এসেছে আর ওলামা বা এ থেকে যা আপনার নামটা লিখবেন দুজনা দিয়েছেন আমি আর একজনকে দেখতে চাই যে ওনাদের সাথী হয়েছেন যে মুফতি সাহেব আপনি মাদ্রাসা পাশে মসজিদ করেছেন আর একজন আপনার মসজিদের জন্য আপনার একজন হাত তুলে দেন চট করে কারণ আজকে হাত তুলেছেন মাশাআল্লাহ নাম বলুন আপনার নারায় তাকবীর নারায় রিসালাত মাসলাকে আলা হযরা হুজুরুল দামান রাসূলুল দামান পত্তি পত্তি ফুল ফুল ইয়া রাসূল ইয়া রাসূল পত্তি পত্তি ফুল ফুল পত্তি পত্তি ফুল ফুল ইয়া রাসূল ইশক মহব্বত ইশক মহব্বত ইশক মহব্বত ইশক মহব্বত যাক আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখুন তাহলে তিন হলো সাহাবী রাসূল হচ্ছেন চারজন কিন্তু আপনার সবচেয়ে বড় মাপের খলিফা চারজন তার বড় খলিফা হয়েছিলেন সিদ্দিকে আকবর হযরত ফারুক আজম ওসমানে গনি হযরত আলী চার খলিফা তো তিনজন হলে হযরত আলীর সরকারে একজনের নাম আপনি দেখতে যান একজন হাত তুলে দেন চার নামাত আমি পূরণ করতে এখানে চার নামাতে হাত তুলেছে মাশাআল্লাহ এখানে হাত তুলেছেন নাম তুলে করে হাত তুলেছেন কি নাম আপনার রফিকুল নারায় তকবীর নারায় রিসালাত মাসলাকে আলা হযরাত দাতা দান জিন্দাবাদ আলহামদুলিল্লাহ তাহলে চার আপনি পেয়ে গেলেন এরপরে দেখুন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নবী আমাদের মতো ছিলেন না নবী আমাদের মতো নন কারণ আমাদের ইসলামী আরকান হচ্ছে পাঁচটা আমাদের ইসলামী আরকান পাঁচটা কালমা নামাজ রোজা হজ যাকাত তাহলে আমাদের আরকান হচ্ছে পাঁচটা পাঁচটা কিনা তো চার ভাই আর এক ভাই পাঁচ আরকানকে পূর্ণ করার জন্য আরেকজন হাত তুলুন চট করে একদম পাঁচজন আরকান বলে আপনি ভাবেন ছয়ের কথা তো বলবেন না পাঁচটা বলেই কিন্তু আমি একটু নিচে চলে আসবো অর্থাৎ পাঁচজন আর একজন চট করে হাত তুলুন তাহলে আমি জানবো যে আমার পাঁচটা কোটা একান্ত পূর্ণ হয়ে গেছে আর দারুল শরীফের হুজুর জামাল মিল্লা তিনি ওই মসজিদের ওপেনিং তিনি করে গেলেন দোয়া করেছিলেন হে আল্লাহ এই মসজিদে যারা সহযোগিতা করে তাদেরকে তুমি হেফাজত করো যারা সহযোগিতা করবে তাদেরকে হেফাজত করো তাকে ওই পীর একজন ওলির দোয়া থেকে বঞ্চিত হবেন না পাঁচ নম্বর কে চট করে হাত তুলে দেন যে মুক্তি সাহেব দুজন ভেঙে মাসালা ইমাম সাহেব আর একজন ছয়জন আলহামদুলিল্লাহ দুইজন হাত তুলে দিয়েছেন আমার পাঁচের জায়গায় ছটা কোলাপুরা হয়ে গেছে তো
তাহলে কাফসিক মাদ্রাসার প্রতি মহাব্বত দেখে দিলেন যে মুফতি সাহেব আপনি একা নন, আপনার সঙ্গে আমরাও সাথে চলি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ইসলামে আর কান যারা বলে নবী আমাদের মতো, তাদের বলি না নবী আমাদের মতো নন, কারণ আমাদের আর কান পাঁচটা। আমার মুস্তাফার ইসলামী আর কান ছিল চারটি ছিল বলে সুবহানাল্লাহ। আমাদের আর কান কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমার মুস্তাফার আর কান কালমা, নামাজ, রোজা, আপনার হজ, যাকাত আর কান থাকে। বোঝা গেল আমাদের আর কান পাঁচটি, নবী পাকের আর কান চারটি। তাও কেন বলো বেকুব নবী আমাদের মতো? আমাদের কলমা আলাদা, নবী পাকের কলমা আলাদা। এই ওয়াজ আপনারা কখনো শুনেননি? মুফতি সাহেব আপনার কলমা আলাদা, নবী পাকের কলমা আলাদা। আমি বললাম হ্যাঁ, আমাদের কলমা আলাদা, নবী পাকের কলমা আলাদা। আলহামদুলিল্লাহ, এই পয়েন্টটা বলতে গিয়ে একশো টাকার একটা দশটা লাফা দেখতে যাই, আমার চারচার হাত তুলে দেবেন যে আমাদের কলমা কি আনবেন মুস্তফার কলমা? একশো টাকা মাত্র, চারচার হাত তুলবেন। আপনি এখন দেবেন না, এক মাস দু মাসের মধ্যে আপনি দেবেন। একশো টাকার একটা দাঁত আপনি হাত তুলবেন, চারচারটা দূর শিখবেন আর হাত তুলবেন। আমাদের কলমা কি আর নবী পাকের কলমা কি, এটা আমি আপনার বলবেন। আল্লাহ মুহাম্মাদু আলা আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কলমা আলাদা, নবী পাকের কলমা আলাদা। মাত্র 100 টাকা বেরো না, আটটা হাত তুলে দেখি কা ফাস ওপেনিং করে দেন, দেখবো যে আস্তে আস্তে আপনার শেষ হয়ে গেছে। 100 টাকা হইল না, কি আছে হাত তুলে চট করে হাত তুলে। আপনি ভাববেন না যে আমাদের চা অভ্যাস, আলহামদুলিল্লাহ আমি তো গভর্নমেন্ট সার্ভিস করে আপনি জানেন, কিন্তু দিন ইসলামের খাতিরে আমাকে আপনাদের কাছে চাইতে হচ্ছে বুঝলেন। আর এইভাবে চাওয়া আমাদের মতো নয়। রাসূলের পাক তিনিও ইসলামের জন্য একবার লোকের কাছে বললেন, শোনো আজ ইসলামের জন্য অর্থের প্রয়োজন রয়েছে, অতএব তোমরা কে কে দিতে চাও? বলা মাত্রই আমার আকার একটা স্পিচ বেরিয়েছে, বড় বড় লোক বলছে হুজুর আমার পুরো বাগান দান করে দিলাম। বলে সুবহানাল্লাহ, কেউ বলে ইয়া রাসূলুল্লাহ আমার অমুক জায়গা দান করে দিলাম, আমার 100 মেস তো দান করে দিলাম। সহযোগিতা করেছিলেন, আর যার কারণে আলহামদুলিল্লাহ বহু সহযোগিতা চলে এসেছিল। 100 টাকার একটা ভাই চপচপ করে একজন হাত তুলেছেন, একজন হাত তোলা হয়েছে, নাম লিখুন। আর তারপরে আর সঙ্গে সঙ্গে বলুন, তাহলে উনার দুজন হাত উঠে গেছে। আমি 10টা চেয়েছি বুঝলেন, 10টা কিন্তু আপনার কাছে আদায় করবো। নাহলে লাস্ট পয়েন্টটা যে ক্যান্সার ওষুধটা কিন্তু আপনার তিনটে হয়ে গেছে, 10টা দিয়ে দেন, আপনার কাছে চাওয়া শেষ, তারপরে যেটা পারবেন দেবেন। তিনটে হয়েছে, 4 নম্বর কে? 4 নম্বর চট করে 4 নম্বর হাত তুলে দিয়েছে, কেউ বঞ্চিত হবেন না। কারণ রাসূলের পাক সাহাবীকে আপনার হুজুর দেখছেন, আমাদের আকীদা রাসূলের পাক তিনি দেখছেন, হাজির নাজির নবী, রাসূলের পাক মদিনা শরীফ থেকে তিনি দেখতেও পাচ্ছেন। শুধু মদিনা শরীফ নয়, মদিনা শরীফে দাঁড়িয়ে তিনি জান্নাতুল ফেরদৌস দেখতে পেতেন, জান্নাতকে তিনি পরিদর্শন করতেন। আর মদিনা শরীফ থেকে হাত তুলে দিতেন, সেই হাত নিমেষের মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করত। প্রমাণটা নিয়ে যান বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস, তিনটে চারজন মাত্র 100 টাকা দিয়েছেন, চট করে হাত তুলুন। এই হাদিসটা আপনাদের দেখিয়ে দিই যে রাসূলের পাক সাহাবীর আওলাদ তিনি কিভাবে হাদিস নাম্বার 1344 নাম্বার হাদিস কে আছে কেউ আল আদে আদে রাখতে হাত তুলতে 5টা 6 নাম্বার চট করে হাত তুলে দেন, 5 জন হয়ে গেছেন। এই দেখেন একজন 6 জন আর কি আছেন, আর 4টে মাত্র। আমি চাই 4টে বলার পর আপনাদের আজকের বক্তব্য করে আমার বক্তব্য আমি শেষ হতে যাবে ইনশাআল্লাহ। দর্শক আল্লাহুমা وعلى على سيدنا محمد صلى الله عليه وسلم صلوا على محمد তিনি দুনিয়া থেকে হাত তুলতেন, হাতটা জান্নাতে প্রবেশ করে যেতেন।
বুখারী শরীফের মধ্যে আসলে পাক তিনি বলছেন তানাওয়াল তো উন কুদান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ফল তুমি স্পর্শ করে চাল খাওয়া কাল। হে সাহাবী, ফলটা কেমন ছিল, কেমন ছিল? হুজুর বলছেন যদি একটা খোসা ছাড়িয়ে নিতাম তোমরাও খেতে, তোমাদের পরবর্তীরাও খেত, এমনকি কিয়ামতের সকাল পর্যন্ত যারা আসতো তারাও খেয়ে ফলটা শেষ করতে পারত না। সাতজন হয়েছেন আর তিনটে লোক বাকি, চার চার করে তিনজন হাত দিয়ে তুলে দেন আমাদের কান্না কি, আর নবী পাকের কান্না আছে ডাক্তারের ঘরে। এই সময় শেষের দিকে আমি লাস্টের দিকে চলে যাব, আট নাম্বার হাত উঠে গেছে, আর দুটো, আর দুটো কোটা আমাদের পূরণ করতেই হবে বুঝলেন, কারণ আপনাদের সম্মুখে আমি বলেছি ওই কথাটা, আমার কান্না আলাদা। নবীর আছে এই দিক থেকে একটা হাত উঠে বললেন, রিকোয়েস্ট একাদের চারটা দুটো হাত তুলে দেন, আর একটা হাত উঠে গেছে, আর একটা এই সামনের দিক থেকে, আর একটা হাত তুলে দিকে এই দিক থেকে, একদম সামনে সামনে যারা বসে আছেন একটা ভাই হাত তুলে দেন, তাহলে ওই দিকে পাল্লা আপনার ভারী হয়ে গেছে বললেন। যাই হোক, নটা হয়ে গেছে, আর একটা আমি চাচাকে দিয়ে কাকে দিয়ে পূরণ করি, ওই দেখুন আমার বাবু বসে একশো টাকা ওনাকে দিয়ে পূরণ করছি, দেখ হাত তুলে দিই, কারণ আবদার করতে পারি না, একশো টাকার আবদার আলহামদুল্লাহ জালসাতে টাকা দিয়েছে আমার, এত সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দুনিয়া আখেরাতে আপনার সমস্ত রকম রহমতের দ্বারা মালামাল করতে বলুন। আমিন। আমাদের কালমা আলাদা, নবী পাকের কালমা আলাদা, আমরা কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কালমা এটাই তো, নবী পাক কালমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের পাক বলেন আনা রাসূলুল্লাহ, কালমা কি হলো, কালমা আলাদা, তাও কোন বেকুব বলে নবী আমাদের মতো, আমাদের বলা আলাদা, নবী পাকের বলা আলাদা, আমি বললে আমার কথা রেকর্ড করা হয় না, নবী পাক যখন বলে দেন কোরআন শরীফে রেকর্ড করে রেখে দেওয়া হয়, নবী পাক যখন বলে দেন হাদিস পাকের মতো রেকর্ড করে দেওয়া হয়, আমাদের চলা রেকর্ড করা হয় না, নবী পাক যখন চলতেন শরীয়তের কারণ সেটা হয়ে যেত, আমরা পানি পান করলে সেটা আপনার কেউ গুরুত্ব দেয় না, নবী পাকের পানি পান করলে সাহাবীরা আপনার গুরুত্ব দিয়ে হাদিস পাকের মধ্যে রোল নির্ধারণ করে দিতেন। বোঝা গেল, আমাদের চলা আলাদা, আমাদের বলা আলাদা, আমাদের নাক দিয়ে যদি সিকড়ি বেরোয় ঘিন্নাতে লোককে ভুলে চলে যায়, লোক তো লোক, নিজের বিবি পর্যন্ত দূরে সরে চলে যায়, নাক দিয়ে সিকেন বেরুচ্ছে, পোটা বেরুচ্ছে, দূর দিয়ে চলে যান। বুখারি শরীফের হাদিস, যারা বলেন নবী পারে না, নবীর সম্মান করে চলে না, ভাইয়েরা বাপেরা একটু বোঝার চেষ্টা করুন, ইমান বরবাদ করবেন না, মরার আগে ইমানকে মজবুত করে মরুন, তাহলে জান্নাতে সাদা ফিরে পেয়ে যাবেন। তাহলে আমরা যদি আমাদের নাক দিয়ে পোটা বেরোই, আমার বিবি বেজার, নাক দিয়ে পোটা বেরোই ছেলে বেজার, নাক দিয়ে পোটা বেরুলে আপনার বাপ বেজার, নাক দিয়ে পোটা বেরুলে আপনার সকলে বেজার হয়ে যায়, কুরবান যেন আমার মুস্তাফার নাকের আপনার ওই পানি শরীফের উপরে, পোটা বলা জায়েজ নয়, নাকের পানি শরীফে আমার মুস্তাফার যখনই আপনার নাক দেখেছি বিরিত, সাহাবী কেতাবের মধ্যে উল্লেখ বুখারী শরীফের মধ্যে ইন তানাক খাওয়ার নবী ও নখামাতান, রাসূলের পাক যখনই নাক দিয়ে কিছু বের হতো, মুখ দিয়ে থুতু বের হতো, সাহাবীরা করতেন কি, সেটা নেওয়ার জন্য করতেন কি, নিজের হাতকে বাড়িয়ে দিতেন। হাদিসটা পুরোটা পড়ে শোনায়, কালা উরওয়াত আনিল মাসউদ মাসউর আন মারওয়ান খাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা হুদাইবিয়া, বলছে রাসূলের পাক একদিন হুদাইবিয়া যাওয়ার সময় হুদাইবিয়ার সন্ধির সময় একদম বেরিয়ে গেলেন, ফা দাকার আল হাদিস, এইভাবে হাদিস বর্ণনা করেছেন, তারপরে বলছেন ওয়ামা তানাখাম নবী ও খামাতান, রাসূলের পাক সাহেবে লাল্লাহ যখন খুব ফেলার উপক্রম হতেন, নাকের পানি শরীফ ঝরার উপক্রম হতেন, বলেছে নকামত ইল্লা অকাত ঠিক কাপ্পি রজলের মিনহুম, সেখানে যারা উপস্থিত থাকতেন তারা হাতকে বাড়িয়ে দিতেন, তাদের হাতের মধ্যে সেটা পড়ে যেত, হাতের মধ্যে পড়ে যেত, তারপর হাতে নিয়ে করতেন কি, আপনার কোটা বেরুলে বিবি বেজার, কোটা বেরুলে ছেলে বেজার, কিন্তু রসুল পাকের নাকের পানি শরীফকে নেওয়ার পর সাহাবির হাতে পড়তো, সেটা নেওয়ার পর করতেন কি, হাতকে ভৌত করতেন না, কেতাব বলে ফাদ দালা কবি হাওয়াজাহু ওয়া জিলদাহু, সেটাকে নিয়ে দু হাতে তেল মাখার মতো নিজের মুখের মধ্যে মারতে শুরু করে দিলেন, মাথাতে মারতে শুরু করে দিলেন, চামড়াতে মারতে শুরু করে দিলেন, যে কারণে আর
আলা হযরত আজমের মর্তবা মুজাহিদ উদ্দিনের নিয়ে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব দুনিয়াতে ভাগ্য পার হয়ে গেছে যে আপনার ওই ফুতু মুবারকের ছিটে যেতে গেছে আল্লাহ সুবহানাহু তাহলে আকীদা হইতে বললেন আমাদের আকীদা বুখারি ইমাম বুখারি যেটা আকীদা ইমাম বুখারি তিনি বলছেন যে তোমাদের নাকের ফোঁটা আলাদা রাসূল পাকের পানি শরীফ আলাদা তাও কেন বেকুব বলছেন নবী আমাদের মতো নবীকে আমাদের মতো কেন বলো আচ্ছা আমরা আমাদের পায়খানা পেচ্ছাব না পাক আমাদের পায়খানা পেচ্ছাব না পাক বুড়ো হয়ে যাচ্ছেন আপনার স্ত্রী বেজার হ্যাঁ কাপড়ে চোপড়ে পায়খানা মরে গেলে ভালো হয় ধুলোটা চলে গেলে ভালো হয় গাল দিতে শুরু করে বোঝা গেল যে আমাদের পায়খানা না পাকের পায়খানা শরীর পবিত্র ছিল একদিন রাসূল পাক সাহাবী লাওলাক আপনার একটা আপনার কোন রকম ওই মানে মাটির পাত্রে পেশাব মোবারক রাখছিল রাসূল পাকের পেশাব শরীফ সাহাবী রাসূলকে রাসূল পাক বললেন হে সাহাবী এটা অমুক জায়গায় ফেলে আসো সাহাবী করলেন কি মাটিতে ফেললেন না সেটাকে নিজে পান করে পেটের মধ্যে পুরে নিলেন পেটের মধ্যে নিয়ে রাসূল পাক গায়েবের সংবাদদাতা বুঝতে পারছেন সেই সাহাবী যখনই এলো সাহাবীর নামটা নোট করুন উম্মে আইমান সেই সাহাবী উল্লেখ করছেন যে আমি যখন আকার দরবারে চলে এলাম রাসূল পাক জিজ্ঞাসা করছেন হে সাহাবী বলো তুমি ওই আমার পেচ্ছাবকে কি করলে সাহাবী রাসূল তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পেচ্ছাব শরীফকে পেচ্ছাব মোবারককে মাটিতেও ফেলেনি পানিতেও ফেলেনি কাঠেও ফেলেনি করলে কি ইয়া রাসূলুল্লাহ তাকে আমি পান করে ফেলেছি পান করে নিয়েছি রাসূল পাক কি উত্তর দিলেন শোনো যে অংশে আমার ওই অংশ পৌঁছে গেছে পেচ্ছাব পৌঁছে গেছে সেই অংশ কোনোদিন জাহান্নামের আগুনে যেতে পারে না তাও কেন বেকুব বলো যে নবী আমাদের মতো কেন আমাদের মতো বলো আমরা যখন রোজা রাখি আমাদের রোজা আলাদা নবী পাকের রোজা আলাদা আমাদের রোজা রাখতে গেলে সেহি করা প্রয়োজন হয় আমাদের রোজা রাখতে গেলে ইফতারের প্রয়োজন হয় আমার মুস্তাফা যখন রোজা রাখতেন কখনো কখনো তিন দিন চার দিন না খেয়েই রোজা তিনি রেখে দিতেন তাও কেন বলো নবী আমাদের মতো আসুন আরো দেখুন যে আমাদের আপনার রক্ত দেহ কেটে গেলে রক্ত বের হয় আমাদের অপারেশন করতে গেলে রক্ত বের হয় কিন্তু রাসূল পাকের শরীর যখন কেটে আপনার যখন সিনাকে বিদীর্ণ করা হয়েছিল জিব্রাইল আলাইহিস সালাম যখন সিনাকে আপনার চাপ করলেন রাসূল পাক তিনি বলছেন যে জিব্রাইল আমার সিনাকে চাপ করছে আমি মুস্তাফা সেটা দেখতে রয়েছে নিজের চোখে দর্শন করছে আমাদের যখন অপারেশন করা হয় ক্লোরোফর্ম লাগানো হয় অজ্ঞান করা হয় আপনার মানে অবসর ইঞ্জেকশন দেওয়া হয় কিন্তু মুস্তাফা তিনি বলেন যে যখন আমার সিনাকে বিদীর্ণ করছে জিব্রাইল আলাইহিস সালাম আমি আমার সিনাকে দেখতে পাচ্ছি আমার হাতকে বের করলো জামজামার পানিতে ধৌত করলো আমি মুস্তাফা দেখতে পাচ্ছি জামজামার পানিতে ধোয়ার পর আবার আমার শরীরে প্রবেশ করালো আমি মুস্তাফা সেটা দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে কত রক্ত বেরিয়েছিল আমার আকা তিনি বলেন আমরা আমি তোমার মতো নই তোমরা আমার মতো নও লাস্তুম লাইসা মিসলাস্তুম মিসলি তোমরা আমার মতো কেউ হতে পারবে না আমার মতো কেউ হতে পারবে না কারণ তোমাদের শরীর কেটে গেলে রক্ত বের হয় খোদার কসম মুস্তাফার শরীরকে চাপ করার পর রাসূলের পাক তিনি বলেন রক্ত বের হয়নি খারাজান মিন নূর আমার শরীর থেকে নূর বেরোতে শুরু হয়েছে তাহলে আকীদা পেয়ে গেলে আমাদের শরীর থেকে রক্ত বের হয় নবী পাকের শরীর থেকে নূর বের হয় তাও কারো বেকুব বল নবী আমাদের মতো দরিদ্র মতো নেবে আপনার আমরা চোখে দেখছি সামনে পিছনের চোখ দেখতে পাই না আমার মুস্তাফা যখন দেখতেন সামনেও যেমন দেখেন পিছনে যেমন ধীরে দেখতে পাবেন রাসূলের পাক সাহাবী লাওলা বুখারী শরীফের হাদিস এই দেখুন বুখারী শরীফ নিয়ে এসেছে যারা মাদ্রাসায় পড়ে বাতিলদের মাদ্রাসায় চ্যালেঞ্জ হইল যদি বলে বুখারীতে নাই তার গোলামি করতে আমি প্রস্তুত হয়েছে কারণ ইমাম বুখারী নিয়ে এসেছেন যে রাসূলের পাক সাহাবী লাওলা তার নাম রাসূলের পাক যখন নামাজ পড়তেন সেজদায় যখন যেতেন আচ্ছা আমরা এখন সেজদায় যাই এখন ধরুন আমি দেখছি এদিক ওদিক হয়তো দেখতে পাচ্ছি কিছুটা সেজদায় যাওয়ার পর একাগ্র নিশ্চয় ভাবে একাগ্র আপনার এক মনে নামাজ পড়ি আর নাকের ডগের দিকে তাকিয়ে থাকতে হয় সেজদার সুনত এটা সেজদার সুনত এটা নাই যে কপারকে রগড়ো কপারকে রুগড়ে ঘষে ঘষে আপনার ওই আপনার হনুমানে আপনার ওই পশ্চাৎ ভাগের মতো করে দাও এটা কিন্তু সুনত না সুনত এটাই তোমার কপালে তলায় যদি একটা পিঁপড়ে চলে যায় সেটা যেন না মরে যায় যারা না মারে
তাহলে চাপ পড়বে নাকের উপরে, তাহলে ঘাটটা যদি পড়তো তো নাকে পড়তো, কারণ নাকের মধ্যে চাপ বেশি পড়ে তো। কিন্তু আপনার আশ্চর্য কথা, কেমন নামাজি, কপালের মধ্যে দাগ পড়ে গেছে, কপালে দাগ, বোঝা গেল কপালে দাগ পড়ার অসুবিধা শুনলে কি নামাজ পড়া করবে না। তো আমরা সেজদা যখন করি নাকের উপর আঘাত চাপ পড়ে, আর চোখ থাকবে নাকের ডগার উপরে। আচ্ছা, আমাদের চোখ যখন নাকের ডগার উপরে, পিছনে কেউ যদি কিছু করে আমরা জানতে পারবো? জানতে পারি না। রাসূলে পাক নামাজ পড়াচ্ছেন মসজিদে নববী শরীফে, সেজদা অবস্থায় রয়েছেন, পিছনে একজন সাহাবী চলে এসেছেন চার পাঁচ ছয় কাতার পর, সেই সাহাবী আসার পর সেজদা দিতে শুরু করেছে, সেজদা হয়েছে। আচ্ছা, আপনার ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে যদি এটা ঘুরে দেখে, নামাজ হবে তার? নামাজ হবে না। আমার মুস্তাফা নামাজ হয়েছে নামাজরত অবস্থায়, আর সেই সাহাবী সেজদারত অবস্থা হয়েছে, সেই সাহাবী সেজদাতে নামাজ শেষ করার পর আমার মুস্তাফা তার নাম ধরে ডাকতে শুরু করেছে, সুবহানাল্লাহ। পাঁচ কাতার পর ছয় কাতার পর বড় জামাত, কম বেশি এক লক্ষ লোক যেখানে, পিছনের কাতারের লোকের তার নাম ধরে কে সাহাবী কাম যান, কে সাহাবী কাম হয় না। বুখারি শরীফ যদি হাদিস দেখাতে না পারি, আপনি আমার গর্দান কি কেটে কোনো আশ্চর্য আমি কি বলবো? আপনার জন্য কিছু বলবো, আপনার জন্য আমি লিখে দেব। যদি আপনি বলেন যে কেতাবের মধ্যে নাই, আপনি এটা বললেন যে শাস্তি দিয়েছে, শাস্তি আমি নিয়ে নেব। আর যদি আপনার বাহাস করতে আসে, আর যদি আমি দেখিয়ে ফেলি, তাকে কান ধরে খালি তিনবার ওর অবস্থাকে পড়িয়ে দেব। কত ঘটিতে কত তেল তখনই বোঝা যাবে যখন সে মুনাজারা গেছে, কত ভাড়ে কত তেল তখনই বুঝতে পারে। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নামাজ শেষ করার পর সে সাহাবীর নাম নিয়ে রাখছেন, হে সাহাবী তাল হুনা, তাল মানে এখানে এসো, কাম হেয়ার, চলে এলো। সাহাবী রাসূল আসার পর আপনার আলহামদুলিল্লাহ আপনার 160-161 পৃষ্ঠা, বেশি বিরক্ত করবো না, দু পাঁচ মিনিট মধ্যে শেষ করবো, কারণ আরো বক্তা রয়েছেন আলহামদুলিল্লাহ। ধরুন শুনুন একবার, আল্লাহ দেখুন, দেখেন পড়তে পারেন না পারেন, কমসে কম ওই মৌলবীগুলোর সামনে যারা সুন্নি জামাতের লোক তাদেরকে বলছি, বলবেন যে হ্যাঁ বুখারী শরীফে দেখেছিলেন। এটা হচ্ছে বুখারী শরীফ, বুঝলেন? এই বুখারী শরীফের মধ্যে লেখা কে? রাসূলের পাক, তিনি ওই সাহাবীকে ডেকে কি বলছে জানেন? হাল তাও না কেবলাতে হাহুনা, তোমরা কি ভাবছো আমি যখন নামাজ পড়ি আমি কেবলার দিকেই রয়েছি? ফাওয়াল্লাহে, খোদার কসম, মা ইয়াক্ফা আলাইয়া খুশুকুম, তোমরা যখন খুশু খুজুরে নামাজ পড়ো সেই জিনিসটা আমার কাছে গোপন থাকে না। আমি মুস্তাফা তোমাদের খুশুকে জানতে পারি, তোমাদের খুজুকে জানতে পারি, ওয়ালা রুকুকুম, তোমাদের রুকুকে আমি মুস্তাফা জানতে পারি। ওয়া তারপরে কি বলছে? রুকুকুম ইন্নি লা আরাকুম মিন ওয়ারাই জাহরি, খোদার কসম আমি সামনের দিকে তাকিয়ে তোমাদের পেছনের খবর আমি জানতে পারি না। তাই তো আমার আলা হযরত আমাদের আকীদা এটাই, তিনি বলেছেন দূর ও নজদীক কে শুনতে পারে ও তার কানে লালে কারাতে রাখসা, আকীদার ওয়াজ আপনারা শুনছেন। আমাদের আকীদা রাসূলের পাক যেমন সামনেও দেখতে পান, যেমন পিছনেও দেখতে পান, যেমন উপরেও দেখতে পান, তেমন নিচেও তিনি দেখতে পান, যেমন যেমন আদম আলাইহিস সালামকে দেখেছিলেন, তেমনি কিয়ামতের শেষ দিনে, কিয়ামতের দিনে যে মানুষটা সর্বশেষ ইন্তেকাল হবে তার কথা বুঝতে পারছেন, জানতে পেরে যাচ্ছেন। তাই তো আমরা সেই নবী উম্মত যে মুস্তাফা গায়েবের খবর তিনি বলে দেন। যাই হোক, তাহলে নয় নম্বর আকিদ আপনি বুঝতে পেরে গেলেন, বোঝার চেষ্টা করুন। ইমানদার লোক আপনারা, আপনাদের ইমান যদি সঠিক হয়ে যায় তাহলে জান্নাত পেয়ে যাবেন। আজকে লোকেরা করে কি, খুব মেহনত করে, আপনারা দেখবেন চাষ করার সময় খুব মেহনত করে যে চাষ থেকে ফল যেন পেতে পারে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আমরা করি কি, চেষ্টা করি যে আপনি দুনিয়াতেও ফল ভোগ করুন যেন আখিরাতেও জান্নাত আপনি প্রবেশ করতে পারেন। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা আমি বললাম, একদম আপনার 11:00 বাজতে
প্রায় 10 মিনিট বাকি নাকি গো। রোগের ওষুধ কথা আজকে বলে যে ক্যান্সার রোগের কোন ওষুধ না, কিন্তু ক্যান্সার হয়ে গেলে কয়েক লক্ষ টাকা রয়েছে আপনার খরচ করার পরও আমি চাইছি যে দোয়াটা করবো সেই দোয়াতে বঞ্চিত একটা দাম হয়ে যায়। চট করে আসুন আলহামদুলিল্লাহ, একটা আপনারা এটা ক্যান্সার রোগের ওষুধ আমি জানি আপনারা আসুন 20 টাকা। আচ্ছা 500 টাকা কজন লিখেছিলেন? 5 জন ওনার নাকি 5 জন কি 6 জন লিখেছিলেন? তিনি যে ওষুধটা আজকে দুনিয়াবাসী বলতে পারে না সেই ওষুধটা 1400 বছর পূর্বে আমার মাথা তিনি বলেছিলেন। আমার একটা নামাজ শিক্ষা যে কেতাব আমি আনিনি, কারণ আজকে ওই কেতাবটা আমার কাছে শর্ট পড়ে গেছে, আমার কাছে বাচ্চা থেকে চাচা সবাই আপনারা সতেজ ভাবে ওয়াজ শুনছেন, আর আবার 2 বছর পর আপনারা দেখুন চাচা আমার কিন্তু যায় আসে না। এই ছেলেগুলোকে রিকোয়েস্ট করবো যে ক্যাপসিক মাদ্রাসায় যখন জলসার কথা তোমরা শুনবে মুসলিম শরীফের মধ্যে আকা মালা ইরশাদ করেন যে কোন রোগীকে যদি কোন একটা রোগ হয়ে যায় সেই রোগীকে ওই রোগটা দেখার পর তুমি কি করবে, তুমি একটা দোয়া আছে দোয়াটা করে দাও, করার পর ওই রোগটা জিন্দগিও তোমার মধ্যে কোনোদিন হবে না, তোমার মধ্যে রোগটা হতে পারে না। দোয়াটা কি নোট করুন, আর আমার ওই বইটা কিনে নেবেন, সুন্নি তোফার মতো আমি নকল করেছি, কারণ যদি একজন মুসলমানের ক্যান্সার রোগ থেকে বেঁচে যায় তাহলে বুঝুন কত উপকার হয়ে যায়। আমি একদম গ্যারান্টেড যে আলহামদুলিল্লাহ যদি আপনি ইমানের সহিত আমল করতে পারেন ক্যান্সার রোগ আপনার হবে না। কেন গ্যারান্টেড জানেন? কারণ আমার আকার কথা হচ্ছে গ্যারান্টেড। কেন পেটেন্টেড জানেন? আমার আকার কথা হচ্ছে কেন আমি এত সাসিও যত পার্সেন্ট 100,000 মিলিয়ন আপনার কোন পয়সার প্রয়োজন হয় না, যেটা কিনতে গেলে কোন দোকানদারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, যেটা জানতে গেলে তোমার গ্রামের ইমানের তামাম ধার প্রয়োজন রয়েছে, যেটা জানতে গেলে সুন্নি উলমার দামানকে ধরা প্রয়োজন রয়েছে। দোয়াটা তিনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরি মিম্মা খালাকা তাফদীলা। আপনাদের রিকোয়েস্ট অনুরোধ করি যে যারা আপনারা দোয়াটা লিখতে চান বা জানতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আর আমার লিখিত ওই সুন্নি তোহফা নিয়ে নেবেন, আর যদি ফোনও আপনারা জানতে চান আমার নম্বরে ফোন করবেন আমি বলে দেবো। প্রত্যেকেই লিখে নিয়ে বাড়ির দরজায় চিঠি রাখবেন, কারণ বাড়ির যদি কেউ যদি ক্যান্সার না হয় কত শান্তি আপনি বসবাস করতে পারেন। আপনি মুসলমান, ইসলাম হচ্ছে সেই ফার্মার কমপ্লিট করে আপনি আমার লাইফ, ইসলাম হচ্ছে আপনার জীবনের সমস্ত দিকে যেটা নজর রাখে তাকে ইসলাম বলা হয়। আজকে আপনার সময় তো অনেক কিছু বললাম, আবার কিছুই বলতে পারলাম না, আমার ওয়াজ আজকে শুরুই করতে পারলাম না, আমি খোদ পড়তে করেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চালাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সোজা রাস্তায় চালনা করেন এবং মাসলাকে আলা হযরত রশিকে মজবুত ভাবে ধরা তৌফিক দান করেন, আমাদের ঈমান ও আমলকে যেন মজবুত করেন। আর একবার আমি তওবা করি, আপনারাও তওবা করবেন, কারণ বলার মধ্যে ভুল ত্রুটি অনেক হতে পারে, যে কারণে তওবা করে নিলে সে ভুলটা আল্লাহ তাআলা আমাকে তওবা করে মাফ করে, আল্লাহ আমাকে যেন ভুলকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সম্মুখে বই থেকে উদাহরণ দিলাম, যদি কোনো ডাউট মনে করেন, জানার প্রয়োজন মনে করেন, অবশ্যই আপনি কন্ট্যাক্ট করবেন, আমি কাছের ছেলে আপনার নিকটবর্তী এলাকার তাফসীর মাদ্রাসা আপনার চলে যাবেন, আলহামদুলিল্লাহ আরো কিছু আপনি জানতে পারবেন। আর ওই মসজিদে যে নতুন মসজিদ হয়েছে আপনারা আবার পরে আমাকে নাও ডাকতে পারেন, তার জন্য আগাম কথা বলে রাখি, ওখানে প্রত্যেক মাসে একটা ডান্স দেওয়ার আমি চেষ্টা করছি রবিবার থেকে, বুঝলেন। ওই দর্শ আপনারা আসবেন, বিভিন্ন মাসলা মাসাইল ইমান আকিদা সম্বন্ধে আলোচনা হবে, এই রোজার পর থেকে ইনশাল্লাহ শুরু করার চেষ্টা রয়েছে, তার জন্য আপনাদেরও সহযোগিতা আমি কামনা করবো। আপনারা যাবেন, বিভিন্ন মাসলা মাসাইল সম্বন্ধে ইমান আকিদা সম্বন্ধে জানতে পারবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য, এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সমস্ত রকম গুনাহকে মাফ করুন। আসুন ছোট একটা দোয়া করি, আল্লাহ আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া আল্লাহ, সম্মানিত এতক্ষণ পর্যন্ত যা কিছু জানলাম, বললাম, করলাম, আমাদের এলাকার মধ্যে যত আউলিয়া পৌঁছে দাও, তাদের ওসিলাতে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে গত হয়ে গেছে তাদের কবরে পৌঁছে দাও। আমাদের আব্বা, আপনাদের আব্বা, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরের মধ্যে স্বর্গ তুমি পৌঁছে দাও। قال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب محمد صلى الله عليه وسلم وعلى زبيه وعلى أهل الدور كرما صلاة والسلام عليك يا سيدي رسول الله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حياة باقي تو ملاقات باقي السلام عليكم ورحمة الله وبركاته اللهم ছজনের মধ্যে চারজনের নাম লেখা আছে 500 টাকা, দুজনকে ছুটে গেছে। আমি বলি রাজা লায়ক দিয়েছে 500, আমির আলী, রফিকুল ইসলাম আর ইমাম সাহেব, চারজনের নাম লেখা আছে আর দুজন। এই তো এখানে সামনে কে দিলে যেতে না, একটু বলুন কে? জিয়াল মাস্টার আরেকজনকে। ও আচ্ছা, আরেকজন কে? ছজন হলো যে, ওই যে ওই ধারে। আচ্ছা, ছজন হয়ে গেছে। হ্যাঁ, 100 টাকাটা। আহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এরপর আপনি পরবর্তী বক্তব্য বক্তব্য শুনুন। আর আপনাকে অনুরোধ যে আপনার আহলে সুন্নাতের জামাতের উপরে ঠিক থাকুন, আর আমাকে ডাকবেন ইনশাআল্লাহ যদি এখানে মজলিস হয়, ফাঁকা সময় থাকে। আমি কথা দিলাম যে যদি আমি ফাঁকা থাকি বা যদি আপনার এলাকার লোকেরা চান, ইনশাআল্লাহ আমি মিরাজ সহিত আপনার সময় আমি আবার হাজির হবো ইনশাআল্লাহ, যদি আপনারা প্রয়োজন মনে করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, দেখা দেবে উনি তো সর্বদা আছেন, দিয়েছে এখন পড়লে চলে গেছে, এখন ছেলেটাকে দিয়ে দিয়েছে আর কি করবে। চলো বইগুলো প্রত্যেকটি ভরো, প্রত্যেকটি বই ভরো। এই পয়সাগুলো বলো মদিনা মদিনা মদিনা, আচ্ছা আচ্ছা, বলো মদিনা মদিনা আপনি বলে নিয়ে যাবেন।